সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে এই আসরে আপনারা জয়েন করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজকে আমাদের দুইজন খুব আমাদের কাছের বন্ধু যারা এই সেশনটায় কথা বলবেন, তো কথা কি বলবেন সেটা নিয়ে হয়তোবা তারাই ডিরেক্টলি আপনাদের সাথে জয়েন করবে কিছুক্ষণের মধ্যে। আমি শুধু বলতে পারি যে আমাদের এই হোমওয়ার্ক প্রজেক্টের যে এটা তিন তিন তৃতীয় পর্ব, তো সেখানে নাইম এবং প্রতীক দুইজনকে আমরা নিয়ে এসেছি। পার্সোনালি নাইম আমার খুব ভালো একজন বন্ধু, আমার সাথে দীর্ঘ সময় ধরে তার সাথে একটা কাজ বা বন্ধুত্বের জায়গা থেকে অনেক রকমেরই আমাদের সহযোগ ঘটেছে। সেটা হচ্ছে যে ওর একটা পার্সোনাল প্রজেক্টে আমার স্টুডেন্টরাও কাজ করেছে, জয়ন্তও কাজ করেছে, তারপর একটা প্রজেক্টে আজিজি বা রাকিব ওরাও কাজ করেছে, তো বা সেগুলো আবার ওর বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় এক্সিবিট হয়েছে। এছাড়া নাইমের সাথে আমার 2000 সম্ভবত 2011-তে একটা আমেরিকাতে শোতে আমরা একসাথে কাজ প্রদর্শন করেছিলাম, তো সেই জায়গা থেকে আমার খুবই ভাল লাগছে আজকে নাইম এখানে আমাদেরকে সেই সময়টা দিচ্ছে। আর নাইম, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি অন বিহাফ অফ আমাদের এই হোমওয়ার্ক প্রজেক্ট থেকে বৃহত্তর, এবং ইএমকে খুবই হ্যাপি যে তুমি এখানে আছো। আর প্রতীক সম্পর্কে বলো, প্রতীক আমাদের এখনকার সময়ের একজন খুব মেধাবী শিল্পী এবং শিক্ষক। প্রতীক একই সাথে পাঠশালায় পড়াচ্ছে, নিজে কাজ করছে এবং অনেক রকম কালেকটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকে আমি এখন আমার এখানে আমি ছেড়ে দিচ্ছি আমাদের এই হোমওয়ার্ক প্রজেক্টের যে কোঅর্ডিনেটর, আবারও সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য। তো প্লিজ নিচু। ধন্যবাদ স্যার। আজকে 31 অক্টোবর আমাদের বৃহত্তর আর্ট ফাউন্ডেশন ও ইএমকে সেন্টারে যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে আর্ট প্র্যাকটিস রিসার্চের তৃতীয় পর্ব। বিশ্বজুড়ে এই দুঃসময় সামাজিক দূরত্বকে প্রাধান্য দিয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হচ্ছে নানা কর্মকাণ্ড বিশ্বজুড়ে, তারই পরিপ্রেক্ষিতে বৃহত্তর উদ্যোগ নিয়েছে হোমওয়ার্ক প্রজেক্ট 2020 আয়োজনের। বৃহত্তর এই হোমওয়ার্ক প্রজেক্ট এর অধীনে ইতিমধ্যে একটি মেন্টরশিপ প্রক্রিয়া চলমান, যেখানে আমাদের সম্মানিত মেন্টর খালিয়াল মামুন, মাহবুবুর রহমান এবং বিশ্বজিৎ গোস্বামী তিনজন শিল্পী শিল্প শিক্ষক সকলের সমন্বয়ে মেন্টরশিপ প্রক্রিয়াটা এখনো চলমান। তারা শিল্পীরা সকলেই তাদের বাড়িতে বসে কাজ করছে। সেই মেন্টরশিপ প্রোগ্রামের অংশ হিসেবে নিয়মিত আয়োজন হচ্ছে আমাদের এই ভার্চুয়াল আর্ট টক সেশন, আর্ট প্র্যাকটিস রিসার্চ, যেখানে আমাদের শিল্পীরা বিশ্বজুড়েই বিভিন্ন ভাবে তাদের শিল্প চর্চা, তাদের শিল্পকর্ম এবং তাদের যেসব শিল্পকর্মের গবেষণার ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে সেগুলো নিয়ে তারা তাদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করছেন আমাদের সাথে। তো আমাদের এই তৃতীয় পর্বে উপস্থিত আছেন চলচ্চিত্র নির্মাতা, লেখক ও ভিজুয়াল আর্টিস্ট নাইম মোহাইমিন, ও শিল্পী শিল্প শিক্ষক ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের শিক্ষক সরকার প্রতীক। নাইম মোহাইমিন ও সরকার প্রতীক দুজনই কথা বলবেন জাপানে অনুষ্ঠিত ইয়োকোহামা ট্রিয়েনাল এক্সিবিশনে 2020 সালের সপ্তম আসরে তাদের প্রদর্শিত শিল্পকর্ম প্রস্তুতের পিছনের গল্পগুলো নিয়ে। একই সাথে তারা এই লকডাউনে কিভাবে কাজ শেষ করেছেন, কিভাবে ট্রিয়েনালেতে অংশগ্রহণ করেছেন ভার্চুয়ালি, যেটা আসলে শারীরিকভাবে তাদের সেখানে উপস্থিত থাকার কথা ছিল, কিভাবে এই প্যান্ডেমিক সিচুয়েশনে নিজেদেরকে সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে নিয়ে গেছেন, পুরোটা আলাপচারিতায় আমরা আজকে আমাদের এই সেশনে পাবো, যেটা শিরোনাম আমরা ওনারা নির্ধারণ করেছেন গাইবি এক্সিবিশনের সময়। আমার মনে হয় যে আজকের এই সেশনটাতে আমরা এই অভিজ্ঞতার গল্পগুলো শুনতে পেয়ে বেশ নতুন একটা জার্নি জানতে পারবো। আর সকলকে জানিয়ে রাখছি ইয়োকোহামা ট্রিয়েনালের এই সপ্তম আসরের শিরোনাম ছিল আফটার গ্লো, যেখানে আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে কাজ করেছে রাক্স মিডিয়া কালেকটিভ। আমি আমাদের সম্মানিত স্পিকার নাইম মোহাইমিন এবং সরকার প্রতীককে অনুরোধ করব তাদের কাজ নিয়ে কথা বলার জন্য আর আমাদের সাথে তাদের সকল অভিজ্ঞতা নিয়ে শেয়ার করার জন্য। ধন্যবাদ নাইম ভাই, প্রতীক ভাই। থ্যাংক ইউ নিঝুম এবং বিশ্বজিৎ এবং বৃহত্তর পুরো টিম যারা এই আয়োজনটা করেছে। বিশ্বজিৎকে ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য এবং আমাদের বিভিন্ন তারিখ নির্ধারণ নিয়ে আমরা যে আলোচনা করছিলাম সেটার সাথে ধৈর্যের সাথে আমাদের সাথে থাকার জন্য। আমি আর প্রতীক দুজনেই কথা বলবো এবং আমরা হয়তো
আমি একটু বলবো, প্রতিক্রমভাবে ব্যাক এন্ড ফোর্থ করবো। এবং জুমের যেটা ফিচার, যে কিছু একটা টেকনিক্যাল গ্লিচ যদি না হয়, আমি মনে করি এটা একটা জুম সেশন আসলে হচ্ছে না। সুতরাং আমি শিওর যে কোনো এক সময় আমি একটা ভিডিও প্লে করবো যেখানে সাউন্ড শোনা যাবে না, এবং দর্শক থেকে বা বিশ্বজিৎ বা নিজুম হয়তো বলবে শোনা যাচ্ছে না। এটা একটা জুমের বিল্ট ইন ফিচার, নাহলে মনে হয় জুম সেশন আসলে হলো না। এক্সিবিশনের নাম, মানে এক্সিবিশন না সরি, টকের নাম হচ্ছে গায়েবী এক্সিবিশনের সময়। এবং আমি প্রতীককে বলছিলাম যে গায়েবী মানে তো ভাবি গায়েবী জানা যা, কিন্তু এই লাশ জিন্দা লাশ, এই লাশ মরে না বলতে হবে। আমাদের দুজনেরই অভিজ্ঞতা একই সাথে, কিন্তু দুই শহরে। এই মুহূর্তে প্রতীক ঢাকায়, আমি এই মুহূর্তে নিউ ইয়র্কে। আমারও ঢাকায় থাকার কথা ছিল, এবং লকডাউনের কারণে আমি অ্যাকচুয়ালি নিউ ইয়র্কে আটকে গিয়েছিলাম ঠিক ট্রায়ানেলের সময়। এবং আমরা দুজন প্যারালেল ভাবে ইয়োকোহামা ট্রায়ানেলের জন্য কাজ তৈরি করেছি। এবং প্রতীককে যেটা বলেছিলাম অনেকবার, যে আমাদের ওই অভিজ্ঞতা দুজনেরই আছে যে এই লকডাউনের সময় তো বিভিন্ন এক্সিবিশন ক্যান্সেল হয়ে গেছে, ইনফ্যাক্ট প্রায় সব এক্সিবিশনই ক্যান্সেল হয়ে গেছে, বিশেষ করে বায়ানিয়াল ট্রায়ানিয়াল আন্তর্জাতিক এক্সিবিশন গুলো ক্যান্সেল হয়েছে একটা বিশেষ কারণে, যেটা একটু আলাদা একটা সাধারণ নর্মাল এক্সিবিশন থেকে। সেটা হচ্ছে যে বায়ানিয়াল ট্রায়াঙ্গল উপকৃত অনেক লোক অন্য দেশ থেকে আসবে, রাইট? মানে সেটাই হচ্ছে বায়ানিয়ালের মার্কার, যে বায়ানিয়ালটা সফল হয়েছে। যদিও সেই সফলতা নিয়েও প্রশ্ন তোলা যায়, কিন্তু এটা একটা মানে চিরাচরিত ব্যাপার যে বায়ানিয়াল হওয়ার পরে আমরা শুনি যে অমুক হাজার লোক এসেছে, এতগুলো দেশ থেকে এসেছে ইত্যাদি ইত্যাদি। এটা অলমোস্ট একটা কম্পিটিশনের মতো থাকে, যেটা অতটা মানে স্বস্তিদায়ক হয়তো না, কিন্তু ইটস ওয়ান অফ দ্য ফিচার্স। হ্যাঁ, তো এখন লকডাউনের সময় এমনিতেই আমাদের যাওয়া আসা বন্ধ, তার মধ্যে যদি আবার একটা এক্সিবিশন হয় যেটার কারণে অন্য দেশ থেকে লোকজন আসবে, স্বাভাবিকভাবেই ওই দেশের অথরিটি, বিশেষ করে যারা আর্টস এর বাইরে বা আর্টস এর ভিতরে, বলবে যে না এটা করা যাবে না। যে কারণে গুয়াংজু বায়ানিয়াল, ভেনিস বায়ানিয়াল, আরো বেশ কয়েকটা এক্সিবিশন, সম্ভবত বামাকো ইত্যাদি সবই কিন্তু পোস্টপোন, কিছু কিছু ক্ষেত্রে পোস্টপোন টিল আগামী বছর, কিছু কিছু ক্ষেত্রে ইভেন পোস্টপোন দুই বছর পরে। যেমন ক্লিভল্যান্ড ট্রায়ানিয়াল, যেটার একটা রিসেন্ট জুমে বাংলাদেশ থেকে মুনেম ওয়াসিফ আর আমি দুজনেই ছিলাম, তাদের এক্সিবিশনটা দুই বছর পর্যন্ত পোস্টপোন, এবং সেই পোস্টপোনের দুঃখটা কিছুটা লাঘব করার জন্য তারা আমাদের শিল্পীদের জন্য একটা জুম করেছে। এবং এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম যে এক্সিবিশনটা কবে হবে, বললো যে হ্যাঁ ওটা দু বছর পরে হবে। তো দু বছর পরের এক্সিবিশনের জন্য দু বছর আগে আমরা শিল্পী হিসেবে আলোচনা করছি, এটাও একটা নতুন অভিজ্ঞতা। ইয়োকোহামা ট্রায়ানিয়াল, যেটা জাপানিজ ট্রায়ানিয়াল প্রত্যেক তিন বছর পর পর হয়, সেটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই একটা এক্সিবিশন কিন্তু ক্যান্সেল হয়নি। জুলাই মাসেই খোলার কথা ছিল, প্রতীক সম্ভবত জুলাইয়ের 3 তারিখ কি খুললো না কয় তারিখ ছিল অফিসিয়াল ওপেনিং? 3 তারিখ ছিল ফাইল যে দিন ডিউ, সো আমার মাথায় 3 তারিখ ওয়াজ দা ওপেনিং। সো যেই তারিখে হওয়ার কথা ছিল মোটামুটি, সেটা জাস্ট এক সপ্তাহ পিছিয়ে তারা কিন্তু ওপেন করেছে। এবং ওপেন খোলা সময় মতো খোলার কয়েকটা কারণ, মানে মোটামুটি সময় মতো খোলার কয়েকটা কারণ, এক হচ্ছে যে জাপানের ইনফেকশন রেট কম ছিল, অ্যাটলিস্ট সেই সময় ছিল, যার ফলে জাপান বলতে পেরেছিল যে আমরা কিন্তু দি ইনফেকশন ইজ আন্ডার কন্ট্রোল, সুতরাং ট্রায়ানিয়াল হবে। দ্বিতীয়ত ছিল যে হয়তো ট্রায়ানিয়ালের নিজস্ব আভ্যন্তরীণ আলোচনা, যে আমরা ডিলে করে কখন ডিলে করবো, মানে আমরা কি ডিসেম্বরে করবো, আমরা কি জানুয়ারিতে করবো, কারণ কোনো সময় তো আসলে পরিষ্কার না। এবং এখন যেটা বোঝা যাচ্ছে, ট্রায়ানিয়াল যদি তারা 6 মাসও ডিলে করতো কিছু আসে যেত না, কারণ দেখা যেত যে ফেব্রুয়ারি মাসেও বলা হতো যে না কেউ আসতে পারবে না জাপানে। আর ট্রায়ানিয়ালের আরেকটা বৈশিষ্ট্য ছিল যে যদিও ইয়োকোহামা ট্রায়ানিয়ালটা জাপানে হয়, এই প্রথমবারের মতো তারা জাপানের বাইরে থেকে কিউরেটর নিয়েছিল। এবং সেটা করার একটা কারণই হয়তো ছিল যে একটু আরেকটু আন্তর্জাতিকীকরণ করা, মানে ইয়োকোহামা ট্রায়ানিয়াল জাপানিজ অনেক এক্সিবিশন গুলো অন্যান্য এক্সিবিশনের চাইতে কম হয়তো আন্তর্জাতিক ভিজিটার পায়, বা হয়তো পায় কিন্তু চাচ্ছিল একটু ভিন্নভাবে করতে, যার ফলে ইয়োকোহামা ট্রায়ানিয়াল কিউরেটর ছিল রাক্স মিডিয়া কালেকটিভ, দিল্লি বেসড ইন্ডিয়ান আর্ট কালেকটিভ, অনেকেই তাদের কাজ চেনে। সো কিউরেটর হচ্ছে ইন্ডিয়া বেসড, এবং লকডাউন হওয়ার পরে কিন্তু সেই কিউরেটর যে তিনজন সদস্য, শুদ্ধব্রত সেনগুপ্তা, মনিকা নারুল আর জীবেশ বাগচি, তারা কিন্তু কেউ জাপানে যেতে পারছিল না এবং পারেও নি। হ্যাঁ, সুতরাং ওটাও একটা ডিসিশন ছিল যে তুমি একটা এক্সিবিশন করবে কিন্তু কিউরেটাররা আসতে পারবে না। হ্যাঁ, এবং একটা খুব আনইউজুয়াল সিচুয়েশন, কিন্তু তারা ডিসাইড করেছে এক্সিবিশনটা আমরা করবো। সেই এক্সিবিশনের মধ্যে আবার আমি আর প্রতীক এক্সিবিটিং শিল্পী, কিন্তু আমরা কাজগুলো করেছি, কাজগুলো পাঠিয়েছি, কিন্তু আমরা আর জাপানে যেতে পারিনি, আমরা কাজ ইনস্টল করতেও যেতে পারিনি, এক্সিবিশনটা দেখতেও যেতে পারিনি, এবং পুরো জিনিসটা পার্টিসিপেট করেছি এই ধরনের জুমের মধ্যেই। এবং প্রতীক বলছিল যে
এটা একটা মানে আমরা প্রতীকী প্রথম সেই শব্দটা ব্যবহার করেছি, একটা গায়েবি ভাব। হ্যাঁ, মানে যদিও আমরা অ্যাপ্রিসিয়েট করেছি যে এক্সিবিশনটা ক্যান্সেলড হয়নি, বিকজ ফ্র্যাঙ্কলি ক্যান্সেলড হলে, ক্যান্সেলড হওয়ার পরে আমরা নিজেদেরকে নিয়ে কি করতাম আমি ঠিক নিশ্চিত না। মানে এক্সিবিশনটা চালু থাকার কারণেই কিন্তু ইনফ্যাক্ট একটা উৎসাহ পেয়েছি যে ঠিক আছে কাজটা শেষ করি, কারণ আফটার অল এক্সিবিশনটা চলছে। হ্যাঁ, আমি আরো কথা না বলার আগে জাস্ট ইয়োকোহামা ট্রায়াল থেকে ছোট্ট একটা কয়েকটা ছবি আমি শেয়ার করছি, জাস্ট একটা সেন্স দেওয়ার জন্য যে কিভাবে এই ট্রায়ালটা হলো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? সো এটা হচ্ছে একটা ছবি ট্রায়াল থেকে পাঠিয়েছে, আমি তুলিনি কারণ আমি তো ওখানে ছিলাম না। দেখাই যাচ্ছে লোকজনের সংখ্যা খুবই কম এবং জাস্ট একটা ইভেন্ট, বাট মানে এক্সিবিশনটা হচ্ছে, বাট মানে ভিড় হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, রাইট? এবং এভরিবডি ইজ মাস্কড আপ। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে ট্রায়াল এক্সিবিশনে ওয়ান অফ দ্য ডিরেক্টরস আলোচনা করছে, একজন খালি মুখোশ ছাড়া এখানে দেখা যাচ্ছে, অ্যান্ড একটা আইপ্যাড ব্যবহার করে বাকি কিউরেটরদেরকে, মানে কিউরেটরদেরকে ইনক্লুড করা হচ্ছে। এবং পিছন থেকে দেখা যাচ্ছে, মানে ইটস এ ভেরি লিমিটেড নাম্বার, ইউ নো, মেইনটেইনিং অল সেফটি প্রিকশন। শুধু দেখা যাচ্ছে এদিকে একজন তার মুখোশটা খোলা, আদারওয়াইজ, এবং এই একজন মুখোশ খোলা, আদারওয়াইজ এভরিবডি ইজ মাস্কড আপ মোর অর লেস। And they are presenting, and that is very typical of the exhibition. Ami mone kori je this is the time je triennial happens, and mane everybody who is participating through iPad, through phone, through computer, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা এতদিনে জুমের ওই প্রোটোকলের মধ্যে চলে এসেছি যে মিউট করতে মনে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এর মাঝখানে আর আমি আর প্রতীক কাজটা করেছি, কাজটা তৈরি করেছি, কাজটা দেখিয়েছি, এবং আমরাও রিমোটলি ফলো করেছি। প্রতীক, আমি কি সরাসরি তোমার কাছে যাবো না আরেকটা একটা ভিডিও ক্লিপ দেখাবো ট্রায়ানিয়াল থেকে, একটা ক্লিপ দেখাতে পারি নাকি? হ্যাঁ, আপনি দেখান। আমি জাস্ট একটা ক্লিপ দেখাচ্ছি অফ হাউ দ্য ট্রায়ানিয়াল ট্রাইড টু গিভ ইউ দ্য ফিলিং অফ বিইং দেয়ার। যদিও আমরা কেউ দেয়ার না, বাট ওই না থাকার মধ্যে যে কিছু একটা করা সম্ভব সেটার একটা নমুনা। So this is actually from the closing ceremony, but otai age dekhachi because it's a bit lively, the music will be quite loud. Closing ceremony te to shobik bhabe jeta hoy ekta DJ thake, ekta party hoy. So DJ party is happening, but everybody is joining by Zoom. This is one of the Japanese artists, she ranna ghore cleaning korche while the thing is going on, ebong নাচছে, এবং দ্য ট্রায়ানিয়াল পিপল ডিসাইড ঠিক আছে লেটস ফোকাস অন হিম, এবং বিভিন্ন দর্শকের মধ্যে ব্যাক এন্ড ফোর্থ গিয়েছে। প্রতীকও এক পর্যায়ে দেখা যাবে এটার মধ্যে হয়তো। আমি তোমাকে সাথে সাথে খুঁজে পেতাম ওই কারণে। এটা শেয়ার করার একটা কারণ হচ্ছে যে, হ্যাঁ, পার্পল, সরি, হ্যাঁ, অবভিয়াসলি কালার ব্লাইন্ড ইন টার্মস অফ রং সচেতনতা। ওইটা শেয়ার করার কারণ হচ্ছে, ইউ নো, ইটস জুম, আবার ইউটিউবে ব্রডকাস্ট হচ্ছে, এবং যাতে সাউন্ডের ফিডব্যাক না হয়, এই এই পার্টিটার মিউজিকটা যাচ্ছিল ইউটিউবের মাধ্যমে, আর জুমের মধ্যে উই কুড পার্টিসিপেট ইউজিং হেডফোনস ইত্যাদি। সো সেটাও একটা মানে সর্ট অফ
out of body experience where you're having to have two apps open, Zoom and YouTube at the same time in order to participate. আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমি সেদিন ঘরের বাইরে ছিলাম, রাইট, কারণ এটা জাপানের রাত্রেবেলা হচ্ছে নিউ ইয়র্কের দিনের বেলা। সো আমি ফোনে জয়েন করেছি, তখন জানলাম যে ও ফোনে জয়েন করলে অ্যাকচুয়ালি জুম আর ইউটিউব অ্যাট দ্য সেম টাইম চালানো যায় না, একটা চালালে অন্যটা অফ হয়ে যায়। সো আমিও টগল ব্যাক অ্যান্ড ফোর্থ করছি, ভাবছি যে আচ্ছা আমি কি মিউজিকটা শুনবো ইউটিউবে না জুমে যাবো যে দেখতে পারি। সো সেটাও একটা ব্যাক অ্যান্ড ফোর্থ অভিজ্ঞতা। তো হোল থিং ইজ ভেরি মানে গোস্টলি, এটা মানে প্রতীক বলেছে গায়েবী, আমি বলবো গোস্টলি, আছে নাই একটা ফিলিং। এবং পুরো জিনিসটার মধ্যে একটা স্বরূপ মানে অবশ্যই আমরা স্যাটিসফাইড যে করতে পেরেছি, কিন্তু সেই করার মধ্যেও একটা কিছু না পাওয়ার একটা স্বাদ কিন্তু আছে। এবং সেটা আমাদের মানে কাজটাও করেছি আমরা হয়তো ওইভাবে, যদিও প্রতীক আর আমি দুজনেই একবার দিল্লিতে গিয়েছিলাম কিউরেটরদের সাথে আলোচনা করার জন্য, বাট আদারওয়াইজ উই ওয়ার নট ইন জাপান ফর দ্য মেকিং অর showing of the work. So alpo bistare to yokohama triangle context er kotha ta bollam, aro bolbo aro clip hoyto dekhabo, kintu er majkhane ektu pause kore ektu je kaj gulo korechilam sei kaj ta niye ektu kotha boli. Pratik tumi ektu bolbe tomar je prothom kaj ta jetate rux prothom interested chilo ebong porobortite kibhabe odher sathe alochona korte korte tumi ekta notun kaj kora shuru korle, tumi ektu screen share kore কাজ চলতে থাক, আমি তো কথা বলি। জাস্ট আমাকে একটু জানাবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ আসছে, সরকার প্রতীকের স্টার স্ক্রিন, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তোমার ডেস্কটপ সহ, সো ফুল স্ক্রিন করতে হবে আর কি। এই ছবিগুলো আচ্ছা উল্টো পাল্টা হয়ে আছে। আসলে প্রথমে যেটা বলছিলেন, ওই এই এক্সিবিশনটা যখন ইনভিটেশনে মানে রাক্সের সাথে কথা শুরু হয় তখনও গত বছর, তখন সব কিছু নর্মাল ছিল এবং আমাদের আমারও যাওয়া হয় দিল্লিতে, সেই কারণে আমাদের একটা বসে মিটিংও হয়, পরবর্তীতে স্কাইপও হয়েছে। তো প্রাথমিকভাবে ওদের যে থিমেটিক যে কনসার্নগুলো ছিল সেই জায়গা থেকে ওরা আমার একটা কাজ দেখাতে চায়, যে কাজটা আমাদের এখানে বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের কমার্শিয়াল সিনেমাকে কেন্দ্র করে করা। কাজটার নাম লাভ কিল বা লাভ মি অর কিল মি, যেটা নামটা আসলে একটা বাংলাদেশে একটা সিনেমা ছিল ভালোবাসা দিবি কিনা বল, এই সিনেমাটা আবার একটা বাংলা নামটা আবার একটা ইংলিশ ট্রান্সলেশনও ঢালিউডি করে দিত। হ্যাঁ, সো ওই নামটা থেকেই আর কি নামটা নেওয়া। মূলত আমি 2014 সাল এবং 2015 সালে একটা লম্বা মানে একটা ইন্টেন্স টাইম আমি এফডিসি তে কাজ করেছি, সেই কাজটাকেই ওরা প্রাথমিকভাবে দেখাতে চায়। আসলে কাজটা দেখানোর আগে আসলে একটু আমার মনে কনটেক্সটটা দিলে ভালো হতো যে কাজটাই বা কী ছিল। আসলে 2013 সালে যখন শাহবাগ, ওই সময় একটা শাহবাগ কেন্দ্রিক একটা মুভমেন্ট তৈরি হয় এবং ব্লগার হত্যা চলছিল এবং সড়ক দুর্ঘটনাটা ওই সময়ে, যদিও এখন অনেক বেশি তখন থেকে, তারপরেও আই থিঙ্ক ইট ওয়াজ অ্যারাউন্ড দ্যাট টাইম যখন দেয়ার ওয়াজ আ লট অফ ভায়োলেন্ট ইভেন্ট স্টার্টেড টু হ্যাপেন। হ্যাঁ, রাস্তায় মানে হরতাল থেকে শুরু করে নানা রকম জায়গার ভায়োলেন্স একসাথে হওয়া শুরু করে এবং ভায়োলেন্স ওয়ার্ডটা ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ কিপ কামিং ব্যাক। অ্যান্ড ঢাকা বিং, আমি ঢাকায় জন্ম এবং ঢাকায় বড় হওয়া, ঢাকার চারিদিক সব কিছু দেখা থেকে এক ধরনের আগ্রহ থেকেই আমি তখন কিছু ছবি তোলা শুরু করি, যে ছবি তোলাতে স্বাভাবিকভাবেই ঢাকার কিছু সাধারণ কিছু দৃশ্য চলে আসে। তখন যেমন মগবাজার মৌচাক, এই যে এলাকার ফ্লাইওভার তৈরি হচ্ছিল, সো খুবই ডিস্ট্রাকটিভ একটা অ্যাপোকালিপটিক একটা স্পেস যেটাকে আই ওয়াজ ট্রাইং টু এক্সপ্লোর। বাট অ্যাট দ্য সেম টাইম, বিশেষ করে এই 2013 সালের পরে এই ভায়োলেন্সটা একটু শক্তভাবে মাথার ভিতরে ঘোরাফেরা করতে থাকে। অ্যান্ড আই ওয়াজ লুকিং ফর টু, এবং খবর কাগজ পড়লেই দেখা যেত একটা কোথাও বাস চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার বন্ধু শামীম বা আমদাদুল হক, ও একটা ছবি তুলেছিল নিজে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে, যে একটা মানুষ বাসে চাপা খেয়ে পড়ে রয়েছে এবং লাইক দেয়ার ওয়াজ নোবডি অবভিয়াসলি, আর ভেরি ডিস্টার্বিং ফটোগ্রাফ, কারণ ফটোগ্রাফটা খুবই বাস্তব। কিন্তু ওই ছবিটা আমাকে অবভিয়াসলি হন্ট করে এবং আই ওয়াজ থিঙ্কিং যে আমি ঢাকার যদি একটা ছবি তুলতে চাই সেখানে বেশ কিছু জিনিস তো চলে আসি, যেমন অবভিয়াসলি আরবানাইজেশন,
lot of other things kintu I was looking for some of that element of violence and police chobi tulchilam there are something ebong pray shomoy ratre belay ber hotam so there was a sinister feeling that was going through when I was looking at the photograph so she jaga theke I thought okay I want to photograph something where there is there will be a dead body perhaps or maybe someone who has died or dying obviously I don't want to stage it completely I mean jinish ta ke ekdomi puro puri amar niyontrone o rakhte chaini jinish ta bhitor jeno amar niyontron ta ektu baire thake to sei chinta thekei ashole cinemar sathe to amra choto bela theke btv generation jara amra ekhon ar eto shobai btv theke boro hoy na amar hoyto hoyse so amader ekta porichoy to thaki je fdc cinemate ki dhoroner jinish portray hoy usually often so from that curiosity I started to basically thinking okay I want to visit FDC to create a single photograph so that was the context for me to entering FDC and eventually I got permission of a director to work on his set and physically when I was in a set I'm jani apnader obhigyota karo ache kina but if it's something to have it's a worth experiencing and while I was there the whole interest shifted মানে আই ফরগট হোয়াট আই ওয়াজ ডুইং কমপ্লিটলি নট নেসেসারিলি অফ কোর্স ভায়োলেন্স ওয়াজ স্টিল আ ইন্ট্রিগাল পার্ট বাট দেন অলসো হোয়াট এভার দ্যাট ইজ হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ মি ইন দ্য সেটস দের ইজ ইউ নো দিস স্পেসিফিক ইউজেস অফ কালার দ্য ওয়ে দে দ্য কাইন্ড অফ কস্টিউম দে ইউজ দ্য কাইন্ড অফ ইমোশন দে অফেন পোর্ট্রেস থ্রু দ্য সিনেমা everything was extremely loud and bold and which I was very fascinated to explore so ebhabe ashole kaaj ta shuru hoy just to give the background context ebong ami kaaj ta korte korte ek shomoy ami kaaj ta thamiye di to ei kaaj ta rax muloto rax media collective they were interested to show this work ebong ei kaaj ta niye amader alochona shuru hoy and they shared their theme book or I think source book name hai I think what they were telling this so basically instead of having so other je thematic concern or also interesting comparatively the other bnl or art mane related event gulo ami dekhechi the instead of having a word or a single sentence or a single specific focus they made it's made a small book of all the different inspiration and reading source material that they as a curators were exploring for that VNL so monica shared that with me source book ebong jokhon source book ta share kore and I went ami ota puri tar pore ekta modern jinish ghote je I was at the same time creating a new body of work je kaaj ta nam roshmi barre so other source book ta pore amar hotat mone holo je এই সোর্স বুক হয়তো লেখাই হয়েছে অ্যাজ এ টেক্সট ফর মাই ওয়ার্ক অর ইট মাইট বি কনসিডার্ড যে আমি আসলে কাজটা করেছি কমিশন মেবি গিভেন দেয়ার থিমেটিক কনসার্ন বাট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ওয়াজ নান অফ দ্যাট ওয়াজ হ্যাপেনিং দিস ওয়ার বোথ ইন্ডিভিজুয়াল আইডিয়াস অর কনসার্নস দ্যাট ওয়ার প্যারালালি ডেভেলপিং তো যাই হোক ওদের সাথে যখন দিল্লিতে মিটিং হয় তখন স্কাইপ অ্যাকচুয়ালি আই শেয়ার দ্যাট ওয়ার্ক উইচ ওয়াজ স্টিল ইন প্রোগ্রেস and that is a video work sound and audio video installation tokhon orai kaaj ta dekhe ei chobi ta hocche ei okoma theke tola je kaaj ta apnara dekhlen last kin to shei kaaj ta ki form e amra dekhiyechi so basically amra chobi gulo ke ekta projection ebong slide projector ek shomoy jeta ke kodak carousel bola hoto so 40 ta color slide ke ei projection e dekhano hoyeche tar kichu chobi apnader ekhane dekhalam ar ki সো এটার সাথে সাথে আরো একটা কাজও দেখানো হয় রশ্মি যে কাজটা কিন্তু আমি হয়তো ওটা নিয়ে আজকে বেশি কথা বলবো না আমি আরেকটা কাজ পরে আলোচনা করব দুটোই প্রজেকশন বেসড ওয়ার্ক সো বেসিক্যালি ওয়ার্কিং উইথ আইদার ভিডিও অ্যান্ড সাউন্ড অর স্টিল ইমেজ বাট ইউজিং দ্য ফর্ম অফ লাইট ম্যাটেরিয়াল অফ লাইট অ্যান্ড ইন আ পার্টিকুলার মেথড অফ প্রজেকশন সো নাইম ভাই আমার মনে হয় এটা একটা তো ধারণা দিলাম লেটস মুভ ইন টু ইয়োর ওয়ার্ক নাও অ্যান্ড then I can talk about the commission aspect or the pandemic er pore ora je kaaj gulo korlo thik ache tumi ki roshmi dekhabe na dekhabe na ami thik ektu sure chilam na na ami mane roshmi ektu I think I guess video ta ektu just idea dewar jonno
হয়তো ছেড়ে দিতে পারি যে হ্যাঁ একটু দেখিয়ে দাও বাট বিকজ রশি কেম ইন রেসপন্স টু দ্য সোর্স বুক রাইট অর নট রেসপন্স রশ্মি ওয়াজ অলরেডি देयर বাট আফটার দে স দ্য ওয়ার্ক এন্ড আই দিস ওয়াজ পারফেক্ট ফর দ্য এক্সিবিশন থিমেটিক্যালি সো নো ইট ওয়াজ অলরেডি ডান And I was actually also very confused about this work because I found me aage onek kaaj korechi kintu roshmika the actually it was quite immersive working with sound and on the image and I was as an artist also not sure how other people or audience you know, perceive this work or consider this work in one format so it actually kauke dekhano hoyni vision like only in my head or my own computer so after sharing the work which was inspiring that they you know they appreciated the work and they found it interesting and also all the thematic connection that it was there already so ha eta commission na ami commission er kaj ta pore I will show that but this was another work which was a video installation that was shown in the museum our love kill je bangladesh cinema er je kaj ta oi kaj ta dekhano hocche plot 48 if I'm not wrong naim bhai er kaj ta apnar somoye plot 48 chilo eki amra dujonei plot 48 so eta chilo ei kaj ta dekhano hoyechilo hocche museum er I think in the center or ekta deyale arki projection kora hoyechilo ode dupo vene chilo if I'm not actually আরেকটা জিনিস আমার মনে নাইম ভাই যেটা ইন্টারেস্টিং ছিল যে বিফোর ইভেন অল দিস প্যান্ডিং এন্ড প্যান্ডেমিক এন্ড এভরিথিং দ্যাট হ্যাপেন রাক্স যেটা করছিল দে কাইন্ড অফ স্টার্টেড দ্য ট্রিয়েনাল কয়েক মাস আগেই ওই যে জোহানেসবার্গে অর হংকং এ দে হ্যাড ফিউ চেইন ইভেন্ট দ্যাট হ্যাপেন ওয়ার্কিং উইথ আদার আর্টিস্ট অফ দে ওয়ার কলিং ওয়াজ এপিসোডস যেখানে তারা একটা ইভেন্ট শুরু করেছিল গত বছর সাউথ আফ্রিকাতে দেন সেকেন্ড ওয়ান ওয়াজ ইন হংকং পারহ্যাপস if I'm not wrong and then finally the opening happened in Yokohama basically also ei kaaj ta jodio age korar jeta hoy je kaaj ta share korar por it was still in progress in a way I was still editing it in my studio and me and Monica had a long conversations often about the work because there were multiple variations of this work so ekta shomoy erkom alochona hoyechilo je maybe ekta kaaj ke it doesn't has to be one unique form it can have different variations it can develop over the time and it can change its form so even though Roshmi ora je form e dekhechilo tar pore aro tin chakta evolution er bhitor diye jay যেটা আমার জন্য ইন্টারেস্টিং ছিল কারণ সাধারণত আমরা সবসময় ভাবি যে ওকে একটা কাজ মানে ওটা যখন দেখানো হবে দ্যাট উইল বি ইট ফাইনাল প্রোডাকশন এন্ড ফাইনাল ফর্ম ইট ওয়ন্ট চেঞ্জ বাট ফর রশ্মি অ্যান্ড আই থিঙ্ক ইন ফিউচার ইট মাইট অলসো চেঞ্জ ইন আদার ডিরেকশন ইট ক্যান হ্যাভ এ ভলিউমস অ্যান্ড এডিশনস উইচ নট নেসেসারি হ্যাজ টু বি দ্য সেম বাট অলওয়েজ ক্যান পিক আপ নিউ এলিমেন্টস okay I think I may have can into to dekhano holo video ta maybe in 20 minutes pratik ekta jinish bolle bhalo jeta hoyto sharing er karone bojha jacche na jehetu screen ta computer e dekhaachho seta hocche je tomar video ei khetre kintu it's horizontal sorry it's vertical rather right almost right. amra phone e jeta dekhi obhosto mane phone er je orientation dekhi obhosto the images are you know initially portrait format no mike dekho tomar screen kintu ekhono share kora by the way oh sorry. How do I stop it so upore ekta stop share button ache there we go no mane in terms of just even when you're showing it mane the orientation is this way but jehetu also a lot of the images are mane best mane not gray but high contrast sometimes mane
দর্শক নিশ্চয় বুঝেছে, বাট একটা থ্রি চ্যানেল ভিডিও এভাবে দেখানো ইজ অফ কোর্স নট দ্য ওয়ে ইউ ইন্টারঅ্যাক্ট উইথ ইট, না? এবং আমিও তো এইভাবেই দেখেছি, কারণ তুমি আমার সাথে শেয়ার করেছো তো এই লিংকের মাধ্যমে, তাই না? সো দ্যাটস অলসো অ্যানাদার অ্যাসপেক্ট, যে হাউ উই শেয়ার ওয়ার্ক নাও, মানে এটা খুব মানে ফ্যামিলিয়ার একটা কথা যে সামবডি উইল শেয়ার আ লিংক এন্ড সে, বাট দিস ইজ নট রিয়েলি সাপোজ টু বি সিন দিস ওয়ে, তাই না? But ekhon aro it this way that way byapartao nai, because nobody right. has the opportunity to see the work in the real situations. Eta ni aro kotha bolbo. In fact, even amar jodio Japanese bondhu bandob nishchoi giyeche, ekjon dujon Japanese bondhu bandob jara Tokyo te thake, even jara ektu boyoshko, tara boleche je na sorry nine jete parbo na, karon ami kono train tin nichhi na, right? So even Tokyo te thaka Yokohama theke less than 1 hour away person, some of them I shared, you know, some of them saw it online, amar kajo tomar kajo, because they're not physically able to go. I mean, in the meantime, by the way, chat window te pratik oi source book ta share korechi, karon source book er ekta pdf link oi Yokohama channel website e ache, so lokjono download o korte parbe. Amar kache source book tar ekta bishesh boishishto chilo je ekta lekha ache okhane, bongo mohilar japan jatra, Horiprabha Takeda name ekjon bhodro mohilar lekha, turn of the century, ebong tar naam thekei bujhte parbe Horiprabha Takeda, she married somebody Japanese, hence the last name has changed. You know, এই ধরনের sort of material that even I thought আমরা কোনোদিন শুনিনি, but somehow Japanese archive খুঁজতে খুঁজতে somebody found this thing and then translated it for that. Interestingly, আমার, you know, আমার একটু একটু ভিন্ন অভিজ্ঞতা, যেটা অবশ্যই স্বাভাবিক, কারণ তারা তো ধরো কিস্তিতে কিস্তিতে বিভিন্নভাবে বিভিন্ন শিল্পীর সাথে যোগাযোগ করেছে, এবং যেহেতু রাক্সে তিনজন সদস্য, ওইভাবেও তারা কাজ করেছে যে এক একজন শিল্পীর সাথে এক একজন আর্টিস্ট, যেমন তোমার সাথে মনিকা, আমার সাথে জিবেশ, অন্যদের সাথে শুদ্ধা, সো ইভেন দ্য কনভারসেশন ইজ ডিফারেন্ট। আমার সাথে যখন যোগাযোগ করেছিল, উইচ ওয়াজ ইন অগস্ট, জুলাই অফ লাস্ট ইয়ার, জুলাই অগস্ট, তখন সোর্স বুকটা তৈরি হয়নি, মানে পিডিএফ হিসেবে ছিল, কিন্তু বই আকারে পাবলিশড হয়নি, এবং বই আকারে যে পাবলিশড হবে সব শিল্পী এবং সব পার্টিসিপেন্টকে দেওয়া হবে ওটাও আমি জানতাম না। আমার এনগেজমেন্টটা একটু ভিন্ন, ইন দ্য সেন্স দ্যাট আমার ক্ষেত্রে ইট ওয়াজ নট সামথিং দ্যাট আই ওয়াজ অলরেডি ওয়ার্কিং অন, হ্যাঁ, বরং ওই রাক্সের সাথে কনভারসেশনের কারণেই কাজটা হয়েছে, যেটার জন্য আমি মানে যেটা আমার জন্য খুব ভালো অভিজ্ঞতা, যে একটা এক্সিবিশনের কারণে কাজ করা হয়েছে, যেটা আদারওয়াইজ হতো না। মূলত যেটা হয়েছে, যেটা রাক্সো জানে ব্যক্তিগতভাবে, যেহেতু তারাও এটা দেখেছে একবার দুবার, আমার বেশ কিছু পরিবারের সদস্য, যেটা হয় মানে বয়স হয়ে গেলে হাসপাতালে গেছে, কেউ কেউ পরলোকগত হয়েছে, এবং এইসব কিছু কিছু পরিস্থিতিতে আমি ছিলাম হয়তো পরিবারের পক্ষ থেকে সেই মানুষটা, যে অন্য আত্মীয় স্বজন বলেছে তুমি গিয়ে ডাক্তারের সাথে কথা বলো, রাইট? মানে আমার বাবাও ডাক্তার, সুতরাং দের ইজ আইডিয়া, যদিও আমি তো ডাক্তারি কিছুই পড়িনি, বাট পারহ্যাপস কিছু টার্মস বুঝি। সো অলওয়েজ আমার পরিবারের মধ্যে এরকম একটা রোল ছিল আমার, যে যদি কেউ অসুস্থ হয় আমি হয়তো সে ডাক্তারদের সাথে কথা বলবো, যার ফলে মানে অসুস্থ মানুষের পাশের সঙ্গী হওয়ার একটা ভূমিকা আমি নিয়েছিলাম। মানে অতি সম্প্রতি আমাদের বন্ধু পাঠশালার টিচার এবং ছবিমালার তানজিম ওয়াহাবও সেই ভূমিকাটা নিয়েছিল বেশ কয়েকজনের জন্য বাংলাদেশে, যারা কোভিড বা কোভিড রিলেটেড অসুস্থতা ছিল, দেখা যেত তানজিমকেই কল দেওয়া হচ্ছে, কারণ যেহেতু তার অলরেডি অভিজ্ঞতা আছে। সো এরকম একটা ব্যাপার হয়, যখন মানুষ অসুস্থ হয়, কোনো একজন মানুষ থাকে পরিবারের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে যে মেডিকেল ব্যাপারে একটু সর্ট অফ দক্ষ হয়ে যায়, মানে আগুনে পুড়ে দক্ষ আর কি, মানে হাসপাতালে যেতে যেতে। সো আমার সেই ভূমিকাটা ছিল, এবং রাক্স যে কারণে সেটা জানে, যে আমার বাবা একবার অসুস্থ হওয়ার পরে 2010 সালে বাংলাদেশে চিকিৎসা করার পরে দ্বিতীয় দফায় ওনাকে ভারতে নিয়ে গেছিলাম দিল্লিতে। সো যেহেতু তারা দিল্লিতে থাকে, দে নিউ অ্যাবাউট ইট, এবং 2010 সাল আর্লি ডেজ, ফেসবুকে এরকম লাখ লাখ লোক নাই, বা অ্যাটলিস্ট আমাদের এত কোটানকোট বন্ধু নাই, সুতরাং ফেসবুকে আমি অ্যাকচুয়ালি পোস্ট দিচ্ছিলাম যে আমার বাবার এই জিনিস দরকার, মানে ইন্ডিয়াতে তো আমি কোনো কাউকে চিনি না, সুতরাং এক পর্যায়ে আমার বাবার রক্ত দরকার ছিল, তখন বি পজিটিভ রক্তের জন্য ফেসবুকে পোস্ট দিচ্ছিলাম, যার ফলে ফেসবুকের মাধ্যমে আমাকে অনেকে সহায়তা করেছিল, রাক্সো সহায়তা করেছিল, যার ফলে ওরা জানে আমার এই ভূমিকাটা, এবং আমাকে অ্যাপ্রোচ করেছিল অরিজিনাল জুলাই মাসে, যে দেখো তুমি তো বেশ কয়েকজনের হাসপাতাল সঙ্গী হয়েছো এবং ওই অভিজ্ঞতা আছে, এবং তাদের মধ্যে কেউ কেউ মারাও গেছে। আমার আমার সমবয়সী একজন শিল্পী ক্যান্সারে মারা গেছে 2 বছর আগে, এবং তার মারা যাওয়ার শেষ 10 দিন আমি তার সাথে ছিলাম, এবং আমার এক ফুফু মারা গেছেন গত বছর, উনারও হাসপাতালের সাথে ছিলাম, এবং যখন মানুষ শেষ প্রান্তে চলে আসে তখন একটা ফ্যামিলিয়ার কনভারসেশন হয় যে আর কতখানি মেডিকেল ট্রিটমেন্ট দেবো, রাইট? আর আমাদের একটা মানে আমাদের বলতে বলছি শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী একটা প্রচলন এখন আছে যে শেষ মুহূর্ত পর্যন্ত রোগীকে
সেবা দিতে হবে, মানে যা কিছু করা সম্ভব সব দিতে হবে। এবং অনেকে এই কথাটাও বলে যে যা সবকিছু চেষ্টা করেছি, চেষ্টার কোনো ত্রুটি হয়নি, বাকিটা আল্লাহর হাতে বা ভগবানের হাতে। এই যে একটা আইডিয়া যে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত চেষ্টা করে যাব এবং চেষ্টা করা প্রয়োজন, এই আইডিয়াটা কিন্তু এখন একটু বিতর্কিত বা আলোচিত হচ্ছে। বিশেষ করে অতুল গাওয়ান্দে নামে একজন লেখক, যে ডাক্তার নিজেও, সে একটা বই লিখেছে বিইং মর্টাল, মেডিসিন এন্ড হোয়াট ম্যাটার্স ইন দ্য এন্ড। এটা হচ্ছে তার নতুন বই, কিন্তু 2010 সালে আরেকটা তার বই ছিল যেটা আমি ইনফ্যাক্ট ভারতে বাবার হাসপাতাল অভিজ্ঞতার সময় সেই বইটা পড়েছিলাম, জাস্ট বাই চান্স একজনের বাসায় ছিল, তখন দেখলাম, যেটার নাম হচ্ছে কমপ্লিকেশনস, আগের বইটা। এবং কমপ্লিকেশনস একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারের নাম হচ্ছে হুজ লাইফ ইজ ইট এনিওয়ে। হ্যাঁ, ওইখানে যে আলোচনাটা হয় এই বইগুলোর মধ্যে, সেটা হচ্ছে যে একটা মানুষ যদি অসুস্থ হয় এবং আমরা যদি জানি যে এই অসুস্থতা থেকে ফেরা যাবে না, বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে তো একটা ডায়াগনোসিস পাওয়া যায় যে আর 6 মাস বাঁচবেন, আর 3 মাস বাঁচবেন ইত্যাদি, বা এরকম একটা কিছু, শুড ইউ কিপ গিভিং ট্রিটমেন্ট টিল দ্য লাস্ট মোমেন্ট, হ্যাঁ, এটা একটা আলোচনা হতে পারে এবং হয়, এবং আমার পরিবারের মধ্যেও হয়েছে। সো রাক্স বেসিক্যালি আমাকে বলেছিল যে এটা নিয়ে তুমি একটা কাজ তৈরি করতে চাও কিনা, এবং কাজের ফরম্যাট কি হবে বলেনি কিছু। তুমি টেক্সট লিখতে পারো, একটা রচনাও হতে পারতো এই সোর্স বুকের মধ্যে, বা একটা ফটোগ্রাফি প্রজেক্ট অর এনিথিং লাইক দ্যাট, ওরা কোনো মিডিয়াম স্পেসিফিক কিছু বলেনি। এবং আমি তখন বলেছিলাম যে না, আমি আসলে এই অ্যাকচুয়ালি আমার পরিবারে যা ঘটেছে সেটা নিয়ে আমি একটা কাজ বানাতে পারবো না। বিশেষ করে যে কোনো পরিবারেই যেটা হয়, যখন একটা মানুষ অসুস্থ হয়, সেই অসুস্থতার কি কারেক্ট ট্রিটমেন্ট সেটা নিয়ে একটা আলোচনা হয়, সেটা নিয়ে বিতর্ক হয়, পরিবারের মধ্যে দেখা যায় যে সবাই একমত না, এরকম একটা ডাইনামিক থাকে যে যেই আত্মীয়টা ঢাকায় সে অবশ্যই প্রায়োরিটি পাবে ডিসিশন নিতে। আবার দেখা যাবে কোনো একটা আত্মীয় আছে অস্ট্রেলিয়াতে, একটা বড় ভাই বা ছোট ভাই বা বোন, এবং সে অমুকভাবে করতে চাবে, কোনো এক পর্যায়ে কেউ একজন বলে তুমি তো বিদেশে থাকো, তুমি তো জানো না এখানে কিভাবে হয়, আমাকে ম্যানেজ করতে দাও। মানে এই ডাইনামিক আমিও এটার মধ্যে পড়েছি, বিশেষ করে আমি যখন ঢাকায় পুরোদস্তর ছিলাম সেই সময়, 5 বছর ছিলাম 2011 পর্যন্ত, সেই সময় আমার আর আমার ছোট ভাইয়ের মধ্যে ওই আলোচনা হতো যে আমি তো ঢাকায়, আমি ডিসিশন নিব, বিকজ সামবডি দূরের থেকে ডিসিশন নিতে পারবে না। আমার আম্মা যেটাকে বলে রিমোট কন্ট্রোল মেডিকেল অ্যাডভাইজিং সম্ভব না। তো আমি তখন ওদেরকে বলেছিলাম যে দেখো, আমি ডকুমেন্টারি বানাতে পারবো না এটা নিয়ে, বিকজ ইটস too intimate and personal, so I will make a fiction film. Because fictionের মাধ্যমেই I could think how to treat this matter, because I couldn't do it in documentary. যদিও পরিবারের কিছু অভিজ্ঞতার মধ্যে হয়তো ফিকশনের মাধ্যমেই আছে। So আমার বিশেষ করে যে অভিজ্ঞতাটা, যেটা আমার কাছে মনে এখানে রেলেভেন্ট, ইজ যে আমি একটা ফিকশন ফিল্ম বানানো শুরু করলাম জুলাই মাসে, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর কলকাতায় শুটিং করলাম, প্রিপারেশন প্রোডাকশন, শুটিং শুরু হলো ডিসেম্বর থেকে, ডিসেম্বর জানুয়ারি শুটিং, মিনওয়াইল দ্য প্যান্ডেমিক স্টার্টস, রাইট? সো আই এম ডুইং এ মেডিকেল ফিকশন ফিল্ম যেখানে দুইজন ক্যারেক্টার, এক স্বামী স্ত্রী, যদিও তাদের বিবাহের এক্সাক্ট পরিস্থিতি পুরোপুরি বোঝা যায় না, এবং আমার ছবির মধ্যে অ্যাট সাম পয়েন্ট দে ডিসাইড যে আমরা মেডিকেল ট্রিটমেন্ট নেবো না। হ্যাঁ, মানে অলমোস্ট ওই পার্টিশন রিলেটেড ছবির মধ্যে যে একটা ডায়ালগ থেকে চলো বাড়ি ফিরে যাই, হ্যাঁ, সেখানে বাড়ি হয়তো ভারত, বাড়ি হয়তো বাংলাদেশ, বাড়ি হয়তো পাকিস্তান, ওইরকম একটা ডায়ালগ ছবির মধ্যে অলমোস্ট ছিল আমার মাথার মধ্যে যে চলো বাড়ি ফিরে যাই। ইনফ্যাক্ট ছবির মধ্যে ডায়ালগ আছে বাড়ি যাইতে যেতে চাচ্ছ কেন। হ্যাঁ, সো এই কাজটা করছি, এটার মাঝখানে দ্য প্যান্ডেমিক স্টার্টস, রাইট? এবং ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে যেটা খুব ডাইরেক্ট ছিল প্রতীক, সেটা হচ্ছে যে আমরা ডিসেম্বর জানুয়ারি শুটিং করার পরে আমি বললাম যে আচ্ছা, এটা নিয়ে একটা অ্যাসেম্বলি করি, একটা প্রথম এডিট করি, তারপরে ঠিক করব আর কি কি শুটিং করতে হবে। এবং তখন একটা আলোচনাও ছিল যে কোনো, মানে আমার ছবির মধ্যে বেসিক্যালি দ্য ব্যাক স্টোরি ইজ যে যে অভিনেত্রী খেয়া চট্টোপাধ্যায় এবং তার ক্যারেক্টার সুফিয়া, the backstory is that she অনেক আগেই আসলে মারা গেছে, এবং তার স্বামী বেসিক্যালি যেই হাসপাতালে সে মারা গেছে সেটাই সে ঘুরঘুর করে, এবং মাথার মধ্যে সে বারবার সেই সিনগুলো রিপ্লে করে কিভাবে হয়েছিল, এবং এই এই আশা নিয়ে যে হয়তো এবার মেডিকেল ট্রিটমেন্টটা ঠিক হবে। সো অ্যাকচুয়ালি খেয়া চট্টোপাধ্যায় অর রাদার সুফিয়া যে ক্যারেক্টারটা, সে কিন্তু এক্সিস্ট করে না, সে অনেক আগেই মারা গেছে, সে আসলে একটা ভূত বা একটা অ্যাপারিশন, যে সর্ট অফ রোমিং অ্যারাউন্ড, যদিও সেটা কোনো সময় স্পষ্ট করি না। সুতরাং আমার মাথার মধ্যে ওরকম একটা চিন্তাও ছিল যে আমরা যখন আবার শুটিং করবো ফেব্রুয়ারি মার্চে, তখন হয়তো এইভাবে শুটিং করবো যে অনেকগুলো সিন থাকবে যেখানে সুফিয়া থাকবেই না। হ্যাঁ, অর্থাৎ সে যদি অশরীরই একটা আত্মা হয়, সে সারাক্ষণ কেন থাকবে? যার ফলে এরকম একটা আইডিয়া ছিল যে হয়তো ছবির টিল্ট বদলে যাবে, হয়তো স্বামী দেখা যাবে 50% টাইম একা একা আছে। কিন্তু হোয়াট হ্যাপেন্ড অফকোর্স ওয়াজ যে শুটিং এ ব্রেক নিয়ে ঢাকায় আসলাম, ঢাকায় আমাদের ইনফ্যাক্ট তানজিমের কথা বলেছিলাম, বেঙ্গল ফাউন্ডেশন ধানমন্ডিতে
ট্রিপুলি ক্যান্সেলড আমার আগের ছবির একটা এক্সিবিশন শুরু হচ্ছিল ফেব্রুয়ারি মাসে। তো সেই শুরুর জন্য ঢাকায় আসলাম, ঢাকায় কাজটা শেষ করলাম এবং তারপরে লকডাউন শুরু হয়ে গেল এবং বোঝা গেল মার্চ এপ্রিল মাসের মধ্যে যে আর দিল্লি আর কলকাতায় যাওয়া হবে না, আর শুটিং করা হবে না। এবং ইনফ্যাক্ট যে কোনো ফিল্মের যেটা হয় যে ক্রু অনেকেই তো শহরে থাকে না, তারা শহরতলি বা গ্রাম থেকে এসেছে, যখন লকডাউন শুরু হলো তারা সবাই গ্রামে চলে গেল। এবং এক পর্যায়ে আমার সিনেমাটোগ্রাফার বললো যে দেখো তুমি যে শুট করতেও চাও ওই টিমের কাউকে কিন্তু এখন আর পাবো না। এবং তখন আমরা বুঝলাম যে আর হবে না ছবি, মানে আর শুটিং হবে না, যার ফলে ছবিটা কিন্তু শেষ করলাম যা ফুটেজ দিল সেটা দিয়ে। এবং এরকম একটা আমাদের ভাবসাব ছিল যাচ্ছে উপায় নাই, যা আছে সেটা দিয়ে করতে হবে, এটাই ছিল ছবির নিয়ত। হ্যাঁ, সো আরো কথা বলার আগে আমি একটা ছবির একটা ক্লিপ দেখিয়ে নিই প্রতীক, ইফ ইটস ওকে। এবং তারপরে আমি আরেকটা ক্লিপ দেখাতে চাই যেটা হচ্ছে জাস্ট আমাদের ওই এডিটিং এর অভিজ্ঞতা, কারণ আমরা এডিটিংটা করেছিলাম রিমোটলি। আমি ছিলাম নিউ ইয়র্কে আটকে পড়েছিলাম, কলকাতায় যারা ছিল এবং ঢাকায়ও মানুষ চৌধুরীর সাথে কাজ করেছিলাম, কিন্তু কেউই তো ঘর থেকে বেরোতে পারছে না, এমনকি কলকাতায় একজন মানুষ আরেকজনের সাথে দেখাতেই করতে পারছে না। তো সেটার একটা ক্লিপও দেখাবো, ইফ ইটস ওকে প্রতীক। হ্যাঁ, ওকে, তাহলে আমি শেয়ার করছি। লেট মি ফার্স্ট share a short clip from the film itself. Next second. যদি তোমায় বলি এত কিছু এই সব কিছু হয়, আমরা ভালো আছি, ভালো থাকব, পুরো বিভীষিকাটা আমার স্বপ্ন ছিল, তাই না? কথা ছিল বিজ্ঞান সবই পারবে, মস্তিষ্ককে সুস্থ, লাজারুসকে জীবিত, পৃথিবীতে আণবিক শান্তি, বিয়েটাও টিকে গেল, আরো 20 বছর একসাথে ঘর করলাম, ¶¶
সো ওখানে থামালাম, সেটা এটা হচ্ছে ছবির প্রথম 3 মিনিট ওপেনিং সিকোয়েন্সের মধ্যেই অ্যাকচুয়ালি অলরেডি পারহ্যাপস দ্য মেইন স্টোরি ইজ দেয়ার, ইউনো কথা ছিল বিজ্ঞান সবই পারবে। সেই ডায়ালগটা লেখা সেই ডিসেম্বর মাসেই, আমার পারিবারিক অভিজ্ঞতা থেকে, যে অভিজ্ঞতা অন্য কারো থেকে ভিন্ন না, অনেকেরই অভিজ্ঞতা আছে যে এত বিজ্ঞান এত প্রযুক্তি এত হাসপাতালের পরেও দেখা যায় শেষ পর্যন্ত পারলাম না বাঁচাতে, এরকম একটা পরিস্থিতি হয়। এবং তখন ইউনো মানুষ খোদা ভগবানের কথা বলে যে নিয়ত ছিল, এই ছিল নিয়ত যে দিল্লিতে বিদায় নেবেন অথবা ঢাকায় বিদায় নেবেন অথবা যেখানেই হোক। দেন গ্রাজুয়ালি ছবি স্টার্ট, ছবির মধ্যে কিছু কিছু জিনিস যাতে বোঝা যায় যে সুফিয়া আসলে সেখানে নেই, থেকেও নেই। ওই গায়েবি বাইনেলের কথা বললাম, শি ইজ অলসো গায়েবি পেশেন্ট। প্রতীক ইফ ইটস ওকে আমি জাস্ট আরেকটা ক্লিপ দেখাতে চাচ্ছি, উইচ ইজ আমাদের এডিটিং এর অভিজ্ঞতা। এডিটিং এর অভিজ্ঞতার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ইভেন কলকাতাতেও ইট ওয়াজ নট অ্যাজ ইফ আমি নিউ ইয়র্ক থেকে এডিটিংটা করার চেষ্টা করছি এবং ঝামেলা হচ্ছে, সারা রাত ধরে ফাইল আপলোড হচ্ছে, হচ্ছে না, কাজ করছে না, দেখা যাচ্ছে যে ঠিক আমার একজনের ঘুম থেকে ওঠার টাইম আরেকজনের ঘুমাবার টাইম, মানে একটা, আর প্লাস লকডাউনের সময় তো এমনিতেই আমরা সর্ট অফ একটা অপেক্ষার মধ্যে বসে আছি, কিছু হচ্ছে না, এভরিথিং ইজ অন হোল্ড। কিন্তু এটার মধ্যেও আরেকটা ব্যাপার যে ইভেন কলকাতার ভিতরেও যারা আছে একজন আরেকজনের সাথে দেখা দেখি করা ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট। এবং এক পর্যায়ে যেহেতু আমাদের সাউন্ড স্টুডিও ছিল রেড জোনে, তখন খেয়া চট্টোপাধ্যায় বললো যে দেখো আমি ডাবিং করতে কিন্তু জাফলে যেতে পারবো না, এবং সেই কথাটাই বললো যেটার পরে আসলে কিছু বলা যায় না, যেটা হচ্ছে আমার মা বারণ করেছে, যেটা ঠিকই আছে, মানে স্বাভাবিকভাবেই বাবা মা, খেয়ার মাও ডাক্তার, সুতরাং স্বাভাবিকভাবেই কেউ চাবে না যে কোনো একটা ছবির জন্য কেউ রেড জোনে যাক রেকর্ডিং করতে। তখন খেয়ার অনুমতি নিয়ে আরেকজন অ্যাক্ট্রেস ওর ভয়েস ডাবিং করেছিল, ওরই পরিচিত আরেকজন। সেটাও একটা অভিজ্ঞতা যে আরেকজনকে দিয়ে ডাবিং করানো, যাকে আমি চিনি কিন্তু সামনাসামনি কথা বলতে পারছিলাম। এবং এগুলো তো খুব মানে মানে সেন্সিটিভ কনভারসেশন, যে অ্যাক্ট্রেস নিজেই বলছে যে অন্য কাউকে দিয়ে ডাব করাও কোনো অসুবিধা নাই, অ্যান্ড দেন ইউর থিঙ্কিং কিন্তু যদি আরো এক সপ্তাহ ওয়েট করি মেবি আমরা ডাবিং করতে পারবো। সো আমি জাস্ট একটু একটা, এটা আসলে এডিট করা না, একেবারেই র, বাট একটা ছোট্ট ক্লিপ করেছিলাম যে আমাদের রিমোট এডিটিং এর অভিজ্ঞতা। So let me just see if I can play that next second. They are living forces inspiring our daily life. Their footsteps were followed in his humble and limited sphere where Rajendra Rajendran, who died a martyr's death in his village home fighting almost single-handedly. This was the plan. Mahakri. Did you get it? Yes. This is your reading. Like this, we have two things other people use. Get them without. So we can take the things out and keep it small. This looks like that. Were you looking for the baggies like this? This is the biggest. Holy shit. Okay. Okay, I'll fix that frame, but I want you to see the next scene. Okay, so the shaking is trimmed out. He starts talking right away. Ashhadu an la ilaha illallah. The
আমি ওটা প্রথম বলেছিলাম যে হ্যাঁ মানে মানে একটা ভুলভুলাইয়ার মতো যদি তৈরি করা যায়, মানে মানে বেসিক্যালি ক্যারেক্টার দুটো তো মানে নেই আবার আছে, এবার তারা তো বেসিক্যালি আটকে পড়েছে, মানে আটকে পড়েছে মানে সময়ের মধ্যে আটকে পড়েছে একটা টাইম, সেই টাইমটাকে যদি আমি আমার স্পেসের মধ্যে আনতে চাই তাহলে আমাকে রিপিটেটিভ যে মোডটা বা আমি স্টাইলটা তোমায় সে সময় নিচ্ছিলাম এডিট করার জন্য সেটা কিন্তু তার কারণ হচ্ছে যে পেছনে এই টাইম। মানস চৌধুরী যার সাথে ডায়ালগের অনেক কাজ করেছিলাম, তারপরে আবার কোন এক সময় আলোচনার মধ্যে বন্যা ঢুকে গেল, জয়া ঘোষ যার সাথে সাবটাইটেল নিয়ে কাজ করেছিলাম, ইংরেজি সাবটাইটেল করেছিলাম জয়ার সাথে, জাপানি সাবটাইটেল করেছে জাপান থেকে, এবং এই নিয়ে আমাদের বহু ঘন্টা চলে গেছে যে কিভাবে জাপানিজ সাবটাইটেলগুলো কাজ করাতে হবে, কারণ আমরা তো জাপানিজ পারি না কিন্তু না জেনেও আমরা ঠিক করার চেষ্টা করছি এবং রিমোটলি পুরো কারেকশন করা হচ্ছে। আসলে শেষ হয়নি ওটা, বাট ইউ ক্যান গেট আ সেন্স যে অনেক অনেক ঝড়ঝাপটা গেছে এডিটিং এর সময়, যে ঝড়ঝাপটা গুলো আমাদের মধ্যে কাজের ডিফারেন্সের জন্য না, বাট সিম্পলি বিকজ আমরা একই ঘরে না, এবং যেই সিনে ওই শাগনিক যে অভিনেতা বলে যাচ্ছে কি হচ্ছে এখানে ওখানে, আমি বেসিক্যালি আইপ্যাড দিয়ে মানে ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করছি কিন্তু ইনস্ট্রাকশন শুনতে পাচ্ছেন, এই ধরনের একটা ভজবরলও লেগে আছে, উইচ ওয়াজ ভেরি টিপিক্যাল পুরো সময়টা। প্রতীক, এবার একটু তোমার কমিশনটার কথা বলি, তারপরে হয়তো আবার আমরা ফিরে আসবো ইয়োকোহামা ট্রায়াঙ্গেল এর স্পেসিফিক কনটেক্সটে। আচ্ছা, তো এই পুরো যে মানে গায়বী শব্দটা আসলে আসলো আসছিল যে কারণে যে এই যে পুরো এত কিছু ওপেনিং দেখলাম, হ্যাঁ, বা এই যে কথাবার্তা ছবি দেখছি ইনস্টলেশন সবকিছু মানে দেখছি একটা স্ক্রিনের মাধ্যমে, দেয়ার ইজ নো ফিজিক্যাল ইন্টারাকশন অর এক্সপিরিয়েন্স যেটা ইউজুয়ালি আর্টিস্ট হিসেবে বা অডিয়েন্স হিসেবে আমরা করি। তো যখন পুরো শেষও হলো, শেষ হওয়ার পরে ওই যে যে ভিডিওটা দেখলেন নাইম ভাই যে ডিজে পার্টি অ্যান্ড এভরিথিং, তো একটু স্ট্রেঞ্জ তো অভিজ্ঞতাটা, তো এই স্ট্রেঞ্জটার ভিতরে এক ধরনের গায়বী ব্যাপার ছিল, আমরা প্রায় তো বলি না যে গায়বী ঘটনা ঘটছে, এই এক্সিবিশনটা একটা গায়বী ঘটনা ঘটছে যেটা আমরা কিছুটা ফিল করছি কিন্তু ইট ওয়াজ নেভার লাইক অ্যান এক্সপিরিয়েন্স। কিন্তু এটার একটা মজার ঘটনাও যেটা ঘটে, যেটা রাক্স করে, আই থিঙ্ক প্রায় শেষের দিকে, শেষের দিকে ওরা একটা প্রজেক্ট দে প্রপোজ 12 জন আর্টিস্টকে বা 13 জন আর্টিস্টকে, যেটা হচ্ছে যেহেতু একটা বড় অংশে অডিয়েন্স যারা বাইরে থেকে গিয়ে দেখে অন্যান্য দেশ থেকে,
যেহেতু সেটা একদমই হয়নি, এবার অনেক অডিয়েন্স কত যেন ওরা নাম্বার বললো, সেরকম একটা বড় নাম্বার জাপানি অডিয়েন্স, কিন্তু তারপরেও দে ফেল যে আর কিভাবে আসলে দেয়ার ক্যান বি এঙ্গেজমেন্ট থ্রু অবভিয়াসলি অনলাইন। তো তখন ওরা একটা আমাকে সহ আরো কয়েকজন আর্টিস্টকে বললো, অ্যান্ড উই ক্যান বেসিক্যালি মেক এনিথিং, একই রকম যে হোয়াট এভার উই ওয়ান্ট টু ডু, বাট দ্য প্ল্যাটফর্ম উইল বি ইউটিউব, because YouTube is accessible from anywhere by anyone, it's a free space. So amar jonno byaktigotobhabe uta ekorthe exciting chilo, karon ja hoy onek khetri je amader jokhon onnanno deshe exhibition hoy obviously amra ekta boro ongsho miss kori, jeta hocche amar nijer jara audience, amar nijer desher ba amar nijer bondhu bandhobi. Ha amra to ashole ami jani na naimdar khetre ki rokom, ekta shomoy ওই গান বাজনাও যখন করতাম আমরা আসলে গানটা প্রথম লিখে বন্ধুদেরকেই শোনাইতাম, হ্যাঁ, এবং আসলে কখনো তো আসলে বড় অডিয়েন্সের জন্য গান লেখা হতো না, আসলে কয়েকজন হয়তো বন্ধুদের জন্য বান্ধবীদের জন্য এরকমই গান লেখা হতো। তো এই যে অনেক ক্ষেত্রে যে কাজটা আর দেখানো হয় না দেশে বা নিজের বন্ধু বান্ধবদের, সেটা একটা আসলে ই তো থেকেই যায় সবসময় একটা অপূর্ণতা। তো যখন ওরা বললো যে এরকম একটা ইউটিউবের মতো স্পেসে হবে, ওটা আমার জন্য এক্সাইটিং ছিল, কারণ আমি জানি না কাউকে জাপানেও যেতে হবে না বা কাউকে একটা গ্যালারিতেও যেতে হবে না আমার কাজ দেখতে। বাট এট দ্য সেম টাইম ইট ওয়াজ নিউ, এবং মানে আমাকে একটা নতুন কিছু করতে হবে, এবং অবভিয়াসলি ইট ওয়াজ অলরেডি প্যান্ডেমিক পুরোপুরি শুরু হয়ে গেছে। সো অ্যাজ এ লেন্স বেসড আর্টিস্ট, যাকে অধিকাংশ সময় বাইরের দুনিয়াতে যেতে হয়, আই ক্যান নট গো অবভিয়াসলি, আমি প্রথম 4 মাস বা 100 দিন আমার মনে আছে একদম বাসাতেই ছিলাম। তো এরকম একটা সময় আসলে কি নিয়ে কাজ করব, তো ঘরের বারান্দা আর বেশি হলে ছাদ, সো ছাদে যাওয়াটাও তখন হয়তো একটা বড় ব্যাপার ঘটে যায়, হ্যাঁ, যে আমি ছাদে গেলাম একটু আকাশে সূর্য চাঁদ দেখা যায়, হ্যাঁ, যদিও আস্তে আস্তে একটু একটু এলাকার বাইরে বের হওয়া যায়। প্রথম প্রথম আমার মনে আছে যে আমার মাকে নিয়ে হয়তো রাত্রেবেলা একটু হাঁটতে বের হতাম যখন 9টা 10টা বাজে, কারণ ওর সময় আর কোনো লোকজন থাকে না এলাকায়, তো রাস্তায় তখন দেখা যেত একটা বিড়াল হয়তো ঘোরাফেরা করতেছে। বাসার পেছনের গলিতে গেলে দেখি যে আমাদের এখানে বিজিএমই ভবন, যেটা যে বাংলাদেশ গার্মেন্টস দের যে হেড অফিস ছিল ঠিক এই লেকের উপরে, যেটা একটা অবৈধ বিল্ডিং ছিল 10 বছর আগে, যদিও এটা ভাঙার নির্দেশ হয়, কিন্তু ফাইনালি 10 বছর পরে এখন তারা ভাঙছে। তো এরকম অনেক আশেপাশের এলাকার ঘটনা, ছোট থেকে বড় ঘটনাগুলো দেখি, এবং সেই ভাবনা থেকে আমি একটা ফিল্ম বানাই, একটা 20 মিনিটের, যদিও এটা ডুয়েল চ্যানেলে, অ্যাগেইন ওই যে নাইম ভাই যেটা বললো, আই থিঙ্ক আইডিয়ালি ইট শুড বি এক্সপিরিয়েন্স ইন এ টু চ্যানেল প্রজেকশন, কিন্তু আমি জানতাম এটা ইউটিউবে দেখানো হবে, অ্যান্ড দে উইল বি সাউন্ড অ্যান্ড এভরিথিং। সো আমি ভিডিওটা একটু ছাড়ি, তারপরে আমি হয়তো ডিটেলগুলো একটু বলবো। ও আচ্ছা, তার আগে একটু বলি ওরা যে কথাটা লিখেছিল এই কাজটার বিষয়ে, যে হোয়াট ইজ দ্য এনার্জি দ্যাট ফ্লোস বিটুইন দ্য ডিসক্রিট মোমেন্ট অফ এ ওয়ার্ক and the sentient presence of an artist. What is that zone of continuum, that interstitium that brings a work amidst us? We slip into the gap between art and its artist. So এরকম একটা একটা বাংলা শব্দ থেকে ওরই করে, আমিও পরবর্তীতে নামটা ব্যবহার করি, বাংলা শব্দটা অন্তঃশিরা বা শিরা উপশিরা আমরা যেভাবে বলি, যেগুলো আমাদের ভিতরে মিলেমিশে যায়, কখন শিল্পী এবং শিল্পীর কাজ। তো আমি একটু ভিডিওটা ছাড়ি, তারপরে আমি হয়তো রেফারেন্স কিছু পয়েন্ট নিয়ে কথা বললাম।
As tonight's report, it feels good. T-minus 25 seconds. তো এই কাজটাতে অনেক অনেকগুলো ম্যাটেরিয়াল আর মানে আমার ভিডিও ছাড়া যেটা অনেকগুলো সাউন্ড ওয়ার্ক করা হয়, যেমন একটা কাজে একটা অংশে আমি আমার বন্ধু আর্টিস্ট ইয়াসমিন জান্নুপুর উনি একটা লেখা লেখে, ওনার সাথে একটা আলোচনা হয়, যে আলোচনায় আমি একটা ধারণা ওনার সাথে শেয়ার করি এবং সেটার উপর বেস করে উনি একটা ছোট্ট খুব সুন্দর কবিতা লেখে একদম শেষে। আবার হয়তো দেখা যাচ্ছে যে একটা অংশ আমি ব্যবহার করেছি কাফকার একটা লেখা, তার প্রেমিককে লেখা একটা চিঠি, যে চিঠিটার একটা কথা থাকে, হোয়াট ইফ দ্য ওয়ার্ল্ড এন্ডস টুমরো, যে আগামীকাল যদি দুনিয়াটা ধ্বংস হয়ে যায় বা শেষ হয়ে যায় তাহলে আমরা আসলে কী করতে পারি, কী করাটা আমাদের জন্য সবচেয়ে ভালো হইতে পারত, হয়তো সেটা হলেই সবচেয়ে ভালো হয়, এরকম একটা ধারণা। তো অনেকগুলো একসাথে অনেক কিছু যা পড়ছিলাম যা ভাবছিলাম অনেক ভাবনা যেগুলো হয়তো আগেও ছিল মাথার ভেতরে অনেকগুলো দ্বন্দ্ব, সে তো সিনেমাটা বা ফিল্মটা শুরু হয় আসলে আমাদের যে এক্সিস্টিং যে ন্যারেটিভ যেটা জেনেসিস বলি বা মানে কোরআন বা বাইবেলের যে একদম পৃথিবী কীভাবে শুরু হয় যে ন্যারেটিভটা আমরা পাই রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে, কাজটা শেষ হয়ে গিয়ে হচ্ছে একদম রিসেন্ট যে খবরটা আমরা পাই যে না সায়েন্টিস্টরা যেটা অ্যানাউন্স করে রিসেন্টলি যে বুধ গ্রহ বা ভেনাস গ্রহে যে আকাশে বা বায়ুমণ্ডলে ফসফেন বলে যে ম্যাটেরিয়ালটা পাওয়া গেছে, যে ম্যাটেরিয়ালটা তখনই পাওয়া যায় যদি সেই অঞ্চলে প্রাণ থাকে। সো দু ধরনের প্রাণ, কিন্তু যে প্রাণী হোক একটা প্রাণের একটা প্রমাণ হিসাবে। সো গল্পটা শুরু হয় এই আমাদের দুনিয়ার সৃষ্টি থেকে আর শেষ হয় বলতে গেলে, আমি যদিও মনে করি কাজটা হয়তো আরো আগাবে হয়তো সামনে, কিন্তু শেষটা ওই রকম একটা ধারণা গিয়ে পৌঁছায়, কিন্তু তার মাঝখানে হয়তো আরো অনেক গল্প চলে আসে যেগুলো যেমন নুপুরাপার যে এই এখানে সিনটা হচ্ছে সেই আমাদের এই এলাকার যে বিজিএমই ভবন সেই বিল্ডিংটার সাথে নুপুরাপার কবিতাটা আমি একটু এটা ছেড়ে দিই।
কোনো কোনো দিন খুব অদ্ভুত ছোঁয়াতে বাতাস পিছনে নিয়ে যায়। এই জায়গাটা নিয়ে কথা বলছিলাম যে জায়গাটা দেখে একটা অন্য অনেক সময় গিয়ে মনে হচ্ছে যে এটা হয়তো একটা কোনো পার্লামেন্ট বিল্ডিং যেটা এক সময় হয়তো ছিল কোনো কারণে সেটা ধ্বংস করা হয়েছে। তো অনেকগুলো আসলে এক্সিস্টিং খবর বা ঘটনা যেগুলো আমাদেরকে আমাকে নানাভাবে এফেক্ট করেছিল, সেই রেফারেন্সগুলো বর্ষাও চলছিল। সো পুরো ফিল্মটাই বানানো হয়েছিল এই গত অগস্ট সেপ্টেম্বরে মেনলি বানানো, আর সাউন্ডগুলো একই সাথে বড় করে আস্তে আস্তে তৈরি করা হয়েছে। তো আমার জন্য এইটা একটা খুবই নামিন ভাই, মানে অবভিয়াসলি অন্য এক্সপিরিয়েন্সগুলো খুবই মজার ছিল, কিন্তু দিস ওয়াজ এ ভেরি অ্যাট দ্য সেম টাইম ভেরি এক্সস্টিং অ্যাট সাম পয়েন্ট, কারণ আমি আই থিঙ্ক আই টুক আ বিট টু মাচ লোড অন মাই সেলফ, বাট একই সাথে খুব এক্সাইটিং, কারণ এই কাজটা আসলে এখন যে কোনো জায়গা থেকেই দেখা সম্ভব, যে কেউই দেখতে পারে চাইলে, অ্যান্ড ইটস অলওয়েজ গোয়িং টু বি দেয়ার আর্কাইভ। এবং হয়তো এই প্যান্ডামিকটা না হলে বা এই সিচুয়েশনটা না হলে ওরা এই প্রজেক্টটাও আন্ডার মানে নিত না, এবং আমারও হয়তো এই কাজটা এভাবে করা হতো না। সো আই ওয়াজ কোয়াইট হ্যাপি অ্যাবাউট দিস পার্টিকুলার প্রজেক্ট ডিসপাইট বিইং উই ওয়ার নট এবল টু গো দেয়ার অর এনিথিং, বাট হ্যাঁ আই গেস দ্যাটস এটাই এই প্রজেক্টটা নিয়ে কথা বলা। ঠিক, আমি একটু একটা ক্লিপ দেখাতে চাই, তুমি যদি তোমার স্ক্রিন শেয়ারিংটা একটু অফ করো। সেটা হচ্ছে যে এক্সিবিশনটা যখন প্রথম খুললো তখন লিটারালি ওপেনিং এর দিন হাউ দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইন্ট্রোডিউসড টু দ্য ওয়ার্কস, হ্যাঁ, এবং ওয়াক থ্রু এর সময় একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে তোমার আমার দুজনের কাজই প্লট 48 এ, এবং একটা সম্ভবত আইপ্যাড দিয়ে তারা আস্তে আস্তে ওয়াক থ্রু করছে, সবাইকে এক্সিবিশন দেখাচ্ছে, সেই প্রথম আমরা অ্যাকচুয়ালি পরস্পরের কাজ দেখছি। তো তোমার কাজ দেখায় এক পর্যায়ে, তারপর যখন আমার ঘরে যায় ঠিক সেই সময় ফিল্মটা শেষ হয়ে মাঝখানের অন্তর্বর্তী ব্ল্যাক পিরিয়ডে আসে, সুতরাং যে হোস্ট করছে সে বলে ও আচ্ছা এখন তো নাইম মোহনের কাজটা দেখানো যাচ্ছে না। তো এগুলোও একটা ফ্যাক্টর, রাইট, বিকজ ইউ ক্যান্ট কন্ট্রোল কখন এক এক ঘরে ঢুকছো from the thing. So আমি একটু একটু দেখাতে চাই the walk through এর যে অংশটাতে they were showing your work. তুমি বোধহয় এই ক্লিপটা এখন দেখোনি, so I'll show it right now. So this is from the walk through which was done on YouTube. See, let's the poor driver low eyes is there is a voice missing. The shape of itself is taken from, it looks like someone jumping. And yeah, probably the character from the animation, and two monitors mounted and playing. So kaaj dekhar shomoy oi iPhone ta reflection o dekha jacche, because there's no way to photograph that surface and not have the reflection. Touch, no? Kind of the effervescence and the beauty of touch. But constructed the hand and the mouth. And then the mouth. And constructed through reworking found material, as in like grabbed from various sources. The hand and the mouth keep repositioned, keep looping. Yeah. Enacting. And the hand and the mouth in this particular point of time is a very interesting relationship. We all have to be careful about our hands going to our mouth. Mm-hmm. And it's kind of... In the back of its piece, there's another 35 millimeter.
light projection. This is important, Monica. And this is a series of photographs that Pratik took on the sets, actually, of a television series being made in Bangladesh, in Dhaka. And what's really interesting is that each of these has that, you know, for South Asians, especially the sort of the excessive dramaturgy of the aesthetic is something we know well from our own history of TV and cinema. But what is it's, this? Pen mat baja. Oh, sorry. Anyway, it's looking at images of actions of violence. Both they seem both impossibly, you know, like jokes, and at the same time, very, very real because of the histories that we know from this part of the world. So Elena is working with. It's been a long project. It's been this one's a long project for me, but I'm here so I can do that. Yeah. Can you make a brief introduction? I did a workshop 2 minutes last year, and we continued it this year, and we're making porn for shrimp, and the reason is a science experiment that isn't solved where shrimp will not have sex. So how do you make them do that? Partly because it's in a closed system, closed ecology. What is sexy in a closed ecology? Using shrimp as a, I guess, the first responders. These shrimp refuse to reproduce, so we're trying to make them feel more sexy in this. So Kane Thamai, that was one of the rare artists who was actually in Japan. Ami jani na Elena normally Japan e thake na kono kono na kono bhabe jete pereche. And you know, as the rare artist who was physically there, she started presenting. But amar mone ache jokhon ei walk through ta hochhilo, Pratiker sequence gulo dekhabar shomoy je lokta chit potang kore pore ache, shetar ekta screenshot niye ami mone Pratik ke pathiyechhilam WhatsApp. So even that's our way of acknowledging, hey, amiyo kintu achi ghore tomar kaaj ta dekhte parchi, ebong you know, it's like, and I mone Pratiko ki ekta screenshot pathiyechilo. So even this way of communicating where ekta Zoom er jungle er moddhe amar mone ache I would just get you, mane er pore to aro onek event hoyechilo, I would just be looking for the purple room because I would know the purple. So Pratik, tumi ki ar kichu dekhate chao from the Gayabi exhibition itself, or we can go to I can just show one more thing, which is just another example of kibhabe communication hochilo between the artists. Maybe just for a second dekhabo ta ek second. Yeah, that's fine. Amar kichu bolar. Okay, thik ache, I'll just show that just as an example. Je Pratik jeta bollo, thik ache, exhibition holo, amra khushi holam, but at the same time we are sort of not there. So just an example je kibhabe discussion gulo hochhilo, I'll just show the first 5 seconds or so just to give people a sense je jehetu keu I thakte parche na mane amra kibhabe we tried to give a feeling of being there. Good evening friends to this unique kind of a meeting and a discussion in the time of the of making the record of the conversation, and another one would be disappearance. And this is actually in conversation with the artist, these two ideas. So you can talk. Yes, let us see. Okay. For you. So we can talk a little bit about the garden and this whole landscape. Like that's very important because between plantation, the garden, the landscape, the wild, and yes, a little bit, because that's very important part of the whole thinking. Yes. Okay. So that the garden, which is my father, where that I grew up is really suburb of Tokyo, and then where that is like a land just cut it out of the mountain to build it. That's like American type of identical houses. And my father didn't like it, just glass, green glass garden. So he started to cultivate all the soil
to the we place it to the furnace, and then he made it that huge investment to the soil itself and made it to that almost jungle, that this garden, my childhood house garden, become like a jungle. Point on so it's a Japanese artist, Japanese, but even he is using virtual background so that the Japanese rasta, but actually it's just his virtual background, he's not outside. Do I have a sun picture? And probably many very... I mean, just jump around, Gochi, to give a sense of how people are presenting. The work with the ensemble that you've already pointed to, which occurs within this these episodic, episodal moves, which have been designed to disaggregate this idea of the thematic, right? So, the episode or kotha bolche ekhane, shei episode or moddhei pratiker notun commission ta chilo, orthat television series er episode er moto triennial khullo, kintu tarpore aro episode hocche shetar ongsho hishebe pratiker notun kaj ta. So I'll just stop there, you get a little sense. Ekhane ekta interesting jinish chilo je jokhon oi ekjon artist dekhachilo tar kaj ta, tokhon tar screen er moddhe tar oi play box ta dekha jacche, ar ami bhabchi amar play box, tokhon at some point I tried to click it actually and realized je na ota hocche recorded video er moddhe play stop button. So we've got layer upon layer. Aro onek kichu bolar ache, but maybe ekhon theme amra darshokder sathe alochonay jete pari. You know, onekei ache darshokder moddhe jara nijerao shilpi, practicing artist or curator, ebong tadero ei dhoroner obhiggota ache Bangladesh o konno kotha hok jekhane exhibition cancelled hoy to hoyni kintu shilpi jete parche na, sutran kibhabe kaj ta hobe, so onnoder obhiggota tao shunte pari. So maybe Bishwajit, Nijhum, amra ekhon darshoker sathe alochonar porbe chole jete pari. Jaina exactly technically seta kibhabe hocche, maybe amra just Bishwajit, amra ki just bolbo je kono karo proshno thakle hat tulte oi ba just to unmute themselves. Thank you, Naim. Pratik, chamatkar ye chilo. Khub interesting way te tumra puro alochonata korla. Amar mone hoy je amra shobshomoy tai kori. Mane keu jodi proshno thake amaderke directly korte pare. Abar emono hote pare tara chat box e likhte pare kingba hand raise korte pare. Ar Nijhu, tumi ekটু কষ্ট করে সবার সাথে একটু কানেক্ট করে নাও, then directly Naim এবং Pratik আগামী এক বছর হয়তো কোনো এক সময় এটা শেষ হবে, আবার নর্মালে ফিরত যাবো, কিন্তু সেই নর্মালটা কি? আমি আর Pratik বলছিলাম যে আমরা কি সেই আগের দিনের নর্মালে ফেরত যেতে চাই, যেখানে সারাক্ষণ একটা হুলুস্থুল মার্ক একটা আইডিয়া থাকে সারাক্ষণ, স্পেশালি আর্টিস্টদের, উই আর সাপোজ টু ট্রাভেল এখানে ওখানে, যার ফলে মানে ইটস সর্ট অফ লাইক ইটস নট এক্স্যাক্টলি আ শান্ত স্লো পেসড লাইফ, সো আমরা সেই দ্রুত গতি জীবনে ফেরত যেতে চাই কিনা সেটাও একটা প্রশ্ন। আর আমি জাস্ট একটা জিনিস যোগ করবো যে আফটার অল এই প্যান্ডেমিকটা, ওয়াই COVID-19 ইজ ডিফারেন্ট ফ্রম এর আগের যত প্যান্ডেমিক হয়েছে গত 20 বছর, ইজ বিকজ অফ দ্য লেভেল অফ গ্লোবালাইজেশন, দ্য লেভেল অফ ট্রাভেল, লোকের যাতায়াত, যার ফলে ইউনো Dhaka shohor theke shuru kore Kinshasa, nowhere is safe because people are always traveling everywhere, right? So shilpi hishebe jeto amader kajer ekta ongsho hocche traveling to somewhere else for this biennial model, she model tao proshno korar ekta sujog, sutrang proshno to boti, but also I think comments from people of their own thoughts would be great. The shobai যেটা বলছিলেন যে সবকিছু যেভাবে থেমে গিয়েছে, বা এক ধরনের নাইম ভাই বলতেছিল এক সময় যে আসলে আমাদের মনে হচ্ছে একটা পজ নেওয়া দরকার, কিন্তু একই সাথে আমরা আসলে কি সেই পজটা নিতে পারছি? থিংস
did it got slowed down naki amra ashole we actually got more occupied with a lot of things eta ekta I think it was a matter of concern I felt ja amra as a artist maybe onek jaygay moto show hocche na but then the other things start happen I don't know how you feel about it na ashole eta etai hocche moloto hoyto ba kichuta shomoy স্টার্টিং এ আমরা একটু স্টাক হয়েছিলাম মানে সবাই সারা পৃথিবীর মানুষজনই এটা হোয়াটএভার আমরা ক্রিয়েটিভ পিপল আর সাধারণ মানুষ সবাই কিন্তু একটু স্টাক ছিল এটা খুব অল্প সময় আমার কাছে মনে হয় যে মাসখানিক বা বড় জোর দেড় মাস তারপরে কিন্তু সবাই আলটিমেটলি তারা অল্টারনেটিভ ওয়ে খোঁজা শুরু করেছে যে আমরা আসলে এভাবে কোনো মানুষই কিন্তু এভাবে থাকতে পারে না যেটা নাইম বলছিল যে আমাদের আর্টিস্টদের যেটা হয় আমরা কিন্তু always traveling experience থাকে আমাদের কাজের জন্য হোক আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর জন্য হোক সবকিছুর মধ্যে কিন্তু আমাদের একটা মুভমেন্ট থাকে একটা মোশন থাকে তো এই সময়টা যেটা হয়েছে যে আমরা কিন্তু ওইটাকে একটা চার দেয়ালের ভিতরে আমরা আটকে থেকে আমরা ওই মুভমেন্টটা করার চেষ্টা করেছি যেখানে তোমার কাজটা দেখে মনে হচ্ছিল যে ওই যে এই সময় তুমি মানে ছাদে যেতে হলেও তোমাকে চিন্তা করতে হচ্ছে আরো ছাদে যাওয়াটা ঠিক হবে কিনা তো সেখান থেকে আবার কিন্তু নতুন কিছু পসিবিলিটি তৈরি হচ্ছে যে তোমার ভাবনার জায়গাটাও কিন্তু আবার চেঞ্জ হচ্ছে এবং তুমি কি কি ম্যাটেরিয়ালস তুমি এখানে ইউজ করছো কাজের ক্ষেত্রে সেখানেও কিন্তু নতুন করে ভাবতে হচ্ছে যে আমার অনেক কিছু কিন্তু লিমিটেশনের ভেতর দিয়ে কিন্তু আমাদেরকে সেই জায়গাটায় আমাদের এক ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে তো এইগুলো হচ্ছে যে আসলে আমার মনে হয় যে এটা এটাও একটা ব্যাপার আর কি যে আমরা সেই জায়গায় আসলে কি আমরা থেমে যাচ্ছি না নতুন করে শুরু করছি ঋতু আচ্ছা যেহেতু জুমে কথা বলছি সে কারণে ঋতুর আইডি থেকে আমি ওয়াসিফ কথা বলছি ভিডিও অন করব না নাকি হ্যাঁ গায়েবি ভিডিও চরিত্র চেঞ্জ হয়ে গেছে প্রতীক এবং নাইম দুজনকে ধন্যবাদ এত দূর থেকে গলা শুনতে পেরে পরিচিত মানুষজনের ভালো লাগছে তো নাইমের কাছে মূলত আমার প্রশ্ন ফিল্মটা পুরোটা কোন এক সময় দেখতে পারলে নিশ্চয়ই ভালো লাগবে ফিল্মটা দেখতে দেখতে আমি এথেন্সে যখন প্রথম ত্রিপলি ক্যান্সেল দেখি তখন সেটার কথা মনে পড়ছিল আমার প্রশ্নটা হলো এটা কি এক অর্থে ত্রিপলি ক্যান্সেলের কি এক ধরনের এক্সটেনশন কিনা কারণ আমার কাছে এমটি স্পেস এখানে যদি দুজন মানুষ আছে এবং একটা রিয়েলিস্টিক পূর্বের ব্যক্তিগত ঘটনা থেকে নতুন একটা বাস্তবতা নির্মাণ করার মতো অনেকটা এরকমই লাগলো তো আগের কাজের সাথে কি এই কাজের কোনো সম্পর্ক আছে কিনা থ্যাংক ইউ ওয়াসিফ ফ্রম ঋতুজ অ্যাকাউন্ট যারা দেখেনি তাদেরকে জানিয়ে রাখি ত্রিপলি ক্যান্সেল যেটা বেঙ্গল ফাউন্ডেশনে ছিল এই ফেব্রুয়ারি মাসের লকডাউনের আগ পর্যন্ত কিউরেটেড বাই তানজিম ওয়াহাব was a film 90 minutes jeta ekta manush je ekta airport e 10 bochor dhore ache ebong 10 bochor pore dashom bochore we are with him and it's a abandoned airport wasif jeta khub astutely boleche je there is a similarity in the building this is also an abandoned hospital so interestingly wasif ekhetre jeta hocche je the connection is actually after the fact right chobi shesh korar pore tokhon mone hocche oh acha ekta connection ache and at the time actually it wasn't in mind ebong originally jokhon ami chobi ta prostab korechhilam nije jokhon mane ekta script likhchhilam it was actually supposed to be mane ami bolbo na realistic but realistic situation e shoot kora mane I wanted to film actually ekta mane manush mer bhire poripurno ekta hospitale এবং আমার একটা মানে আই ওয়ান্টেড টু ডু আ সিকোয়েন্স যে এই যে এমআরআই সিটি স্ক্যান আমাদের বয়স্ক আত্মীয়রা নেয় হ্যাঁ মানে এমআরআই সিটি স্ক্যান ইজ সামথিং ভেরি স্পেসিফিক একটা বিভীষিকা রাইট মানে একটা শব্দ হয় কন্টিনিউয়াস এবং একটা ক্লস্ট্রোফোবিক ব্যাপার ওইটা নিয়ে একটা সিন শুট করতে চেয়েছিলাম সো ওখানে ইট ওয়াজ হাইলি ডিপেন্ডেন্ট অন অ্যাকচুয়াল হাসপাতালে ঢোকা এবং অ্যাকচুয়াল মানুষের মধ্যে শুট করা বিকজ আই ওয়াজ ওয়ান টক অ্যাবাউট হাজার হাজার লোকের ভিড়েও তুমি একেবারে একা কারণ তোমার ব্যক্তিগত ক্রাইসিস রোগী হিসাবে সেটা নিয়ে তো অন্য কেউ কনসার্ন না সবাই খালি কনসার্ন তোমার আগে লাইন ডিঙ্গায় যেতে পারবে কিনা ডাক্তারের কাছে রাইট সো অরিজিনাল প্ল্যান ওয়াজ দ্যাট এবং ইনফ্যাক্ট অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার পাঁচ মাস
প্রচুর সময় গিয়েছিল সত্যিকারের হাসপাতাল খুঁজে বের করতে। এখন যেটা কলকাতার স্পেসিফিক রাজনীতি বাট অলসো অফকোর্স যে কোনো জায়গায় হতে পারে, কলকাতায় জাস্ট তার আগের বছর পেশেন্ট এবং ডাক্তারদের মধ্যে একটা বড় দাঙ্গা লাগে, মানে মানে ইন একটা স্পেসিফিক কেস নিয়ে যে পেশেন্ট মারা যায়, পেশেন্টের আত্মীয়রা ডাক্তারকে অ্যাসল্ট করে, ডাক্তাররা সাথে সাথে হরতাল শুরু করে দিনের পর দিন, তারপরে মুখ্যমন্ত্রী এসে বলে যে না না এটা কেন হলো, একটা পুরো রাজনৈতিক ক্যাচাল যেটা বাংলাদেশেও বেশ কয়েকবার হয়েছে, ডাক্তারদের উপরে হাত তোলা নিয়ে একটা রাজনীতি এবং একটা হইচই। এবং ইনফ্যাক্ট কলকাতায় কাজ করতে করতে অ্যাট ওয়ান পয়েন্ট আই রিয়েলাইজ যে রাস্তার মধ্যে অনেকগুলো মিউনিসিপ্যালিটির পোস্টার আছে যেটা দেখা ডাক্তার আপনার বন্ধু। হ্যাঁ, প্রথমে আমি বুঝিনি কেন, পরে বুঝলাম যে ডাক্তার আপনার বন্ধু, বাকিটা মানে বলা হয় না ওখানে, বাট উজ্জ সেটা হচ্ছে তাদের গায়ে হাত তুলবেন না, রাইট, এন্ড অবভিয়াস এটা প্যান্ডেমিক এর আগে, সো দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল আইডিয়া। এবং চার পাঁচ মাস পরে আমরা বুঝলাম যে আমরা জীবনে কোনোদিন অনুমতি পাবো না, হ্যাঁ, এক তো অনুমতি পাবোই না, দুই বাংলাদেশি শুটিং আ ফিল্ম ইন আ কলকাতা হাসপাতাল, হ্যাঁ, ওটা বলার সাথে সাথেই তো ডাক্তারদের একটা সর্ট অফ লাইক ঘুরে উঠে যায়। সেই সময় ওই সিটিজেনশিপ নিয়ে আন্দোলন চলছে যে বাংলাদেশিদের ঢুকতে দেওয়া যাবে না, ওই নাগরিকত্ব আন্দোলনটা, যেখানে বাংলাদেশ তো একটা এগেন ওয়ান্স এগেন ভারতের মধ্যে একটা বিশেষ ভীতির বিষয়, তা না হলেও আমি যদি ভারতীয় হতাম আমি অনুমতি পেতাম, এটা বোঝা গেল। তখন এই হাসপাতালটা যেটা হচ্ছে গিয়ে কলকাতার বাইরে বড়বাজারে, ইটস অ্যাবান্ডন হাসপাতাল, সেটা আমরা খুঁজে পেলাম। এবং প্রথম যখন আমরা গেলাম ওই রেকি করতে, ওই যে সিনটা আছে যেখানে আমরা বিছানাগুলো দেখছি, আমি এট ওয়ান পয়েন্ট বললাম ওই টিমকে যে দেখো এখানে তো আমি শুট করতে পারি না, আমি তো একটা অ্যাবান্ডন এয়ারপোর্টে অলরেডি শুট করেছি, আই ডোন্ট ওয়ান্ট টু do the same thing again. And of course, Wasif, tumar machine matters to hoche abandoned jute mill, so there is also that similarity. And you could say even Puron Dhaka jeta dekhao tumar poroborti chobite Khyal, it's like a in some ways abandoned Puron Dhaka, although not the same thing. So tokhon amake ekjon bolche thik ache ota tumi Greece e korecho onno ekta project, eta to amader project na, তুমি আগে কি করেছো, দ্যাটস বিকজ অ্যাকচুয়ালি দে গট ভেরি এক্সাইটেড, তাদের কাছে মনে হচ্ছে এখানে শুটিং করবো, মানে নেভার মাইন্ড আমার কি ছবি, ইটস জাস্ট দ্য মানে ইফ ইউ আর মানে টিম, মানে সিনেমাটোগ্রাফি টিম অর জাস্ট এমনি টিম অফ পোস্ট প্রোডাকশন, এরকম একটা জায়গায় কাজটা করা তোমার জন্য মানে এক্সাইটিং। ওই যে একটা মানে মেকানিক্যাল রিগ বানিয়ে যে তারা ওই অ্যাম্বুলেন্সটা যে আমরা অ্যাম্বুলেন্স লাইটটা যে করি, এইসব সলিউশন করতে পারার মজা। সো দ্য পার্সন বেসিক্যালি সেড যে তুমি আগে কি করেছো ডাজেন্ট ম্যাটার, আমরা এখানে করবো, দিস ইজ আওয়ার ফিল্ম, হ্যাঁ, সো ইট বিকেম দ্যাট। পরে যখন এডিট টেডিট করে শেষ করে যখন শেয়ার করছি, তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, দের ইজ এ সিমিলারিটি, সো যার ফলে পরবর্তীতে কমিউনিকেশন আই হ্যাভ সেড দ্যাট ইট ইজ সাম সর্ট অফ সিকুয়েল, but at the time I wasn't thinking of a sequel. And you can think what a completely different film it would be if in every shot manusher bhir jeta amader obhiggota hospital e, right, mane tara shiri diye utche ekta manusho na, eta to obhiggota na, rather lokjon thela theli kore pash diye jacche, ar amra emon ekta muhurte ekhon je thela theli ar bhir ei dutu hoye geche ekhon mane bhitir bishoy, ebong mane banker line e darai na je lokjon ekdom theshe boshe, ekhon jodi banker line e keu darai ebong beshi gayer kache ashe bolo oi miya kache aschen keno, because ekta onno rajniti chole asche, right, mane আমাদের নেইবার বা আমাদের পার্শ্ববর্তী মানুষ একটা ভীতির বিষয়। সো অনেকভাবে মনে হয়, আমার মনে হয় প্রতীকেরও এই অভিজ্ঞতা আছে যে তুমি একটা ছবির কাজ শুরু করলে ইন ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল রিয়ালিটি, অ্যান্ড বাই দ্য টাইম ইউ আর ফিনিশ একটা কমপ্লিটলি ডিফারেন্ট পলিটিক্যাল মেডিকেল অ্যান্ড ইকোনমিক রিয়ালিটির মধ্যে আমরা এখন বাস করি, রাইট, যেখানে ইউরোপ নিয়ে বলা হচ্ছে ইউরোপের অর্থনীতি কবে ফিরবে কেউ জানে না, বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন হচ্ছে গার্মেন্টস এর ভবিষ্যৎ কি, আমেরিকার অর্থনীতি বলাই বাহুল্য একদম হাঁটু গেড়ে বসে আছে, আর তার পাশাপাশি হচ্ছে যে মেডিকেল, রাইট, বিকজ উই আর নাও ইন আ ওয়ার্ল্ড যেখানে পার্শ্ববর্তী মানুষটা একটা ভীতির বিষয় হতে পারে, রাইট। সো আই উড সে যে ঘটনা প্রবাহ আমার ছবিটাকে ওভারটেক করে, আমি জানি না প্রতীক কতটা ওটা অনুভব করেছিলে। যেটা হয়েছিল যে দেয়ার ওয়াজ এ চ্যাপ্টার অ্যাবাউট দ্য প্যান্ডেমিক ইটসেলফ, কারণ মানে প্যান্ডেমিকের একটা যেটা হয় যে প্রথম দিকে আমি জানি আপনার হয়েছিল কিনা, যে উই অল ওয়েন্ট টু দিস ফেস, উই ডোন্ট নো আজকে কি বার বা আসলে কত তারিখ, কালকে আসলে কি বার, মানে কোন সপ্তাহের কোন সময় আমরা আসি, এটা আই থিঙ্ক ফর দ্য ফার্স্ট টু মান্থস দেয়ার ওয়াজ নো ক্লু, মানে তো এই যে একটা সময় নিয়ে যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়, হ্যাঁ, এক ধরনের টাইম, আবার সেই সময়কে আমি যদি একটু সাইন্টিফিকলি অ্যাপ্রোচ নিয়ে ভাবি যে হোয়াট ইজ টাইম অ্যান্ড টাইম এর ডিফারেন্ট ডাইমেনশন অ্যান্ড অল দ্যাট, সো দেয়ার ওয়াজ এ চ্যাপ্টার দ্যাট আই মেড অ্যাবাউট দ্যাট, যে উইচ ইজ উইল বি দ্য কনটেক্সট উইল বি প্যান্ডেমিক, বাট দেন ইট উইল ডিসকাস দ্য অ্যাসপেক্টস অফ টাইম অ্যান্ড হাউ উই পারসিভ টাইম ইভেন্চুয়ালি,
I left it out. It felt like, okay, maybe for ekhoner jonno dorkar nei, just because it's now pandemic, I don't have to bring it in. It's fine. Kintu of course there were some limitations jekhane I couldn't go and do. For example, film ta pura ta shoot first clip e shudhu ei shomoye shoot korona, pre covid shoot kora chilo je somudre je scene ta, because I chaile Cox's Bazar jete parini ebar and I couldn't shoot it. So, but of course it was shot by me and I had it on my archive, so I used that. For example, on like, so erkom aro hoyto kichu jinish I would have added, or maybe it will be a very different work jodi ashole eta na hoyto. But ami khub curious chilam je apnar ei hospital, mane ei je hospital ta apni shoot korchen, ei hospital itself as a so fascinating as a space. Apnake je ami ekta kaaj share korchilam je amader prothom je rail station ta bangladesher jeta erkom ekta obsolete ekta rail station. So as the artist egulo emnite amaderke ektu sob shomoy excite kore. So I was very curious to know about that hospital that you have shot and what was its story, why it got abandoned and all that, you know. Actually, it's an interesting story. Also shows orthoniti ebong medical care at change. Etar comparable ekta ache Bangladesh also, which is Raddabarnan. So that hospital is actually maternity hospital. Ebong maternity mane garbhavati mohilader jonno both staying there while expecting and then also giving birth, right? Kintu okhane je poriman OT ache, operating theater room khubi kom, amra matro duto khuje pelam. Ha ekhon amon hote pare je OT chilo, OT er jontropati niye lokjon bikri kore diyeche, kintu OT er jontropati bikri kora oto shohoj na, huge huge jinish, right? Ebong chobir modhe ekta scene ache in the film where they are in the operating room. So basically je particular orthonoitik bishoy obviously eta if not British colonial period building, mane definitely early 20th century building, porobortite converted into this maternity hospital. Basically what happened was, I mean, it's the most common story and ami jokhon shunlam oita to Dhaka story, which is that okhankar je doctor ra chilo, they started doing private practice, right, in private hospital, and where they can make more money treating these same patients. And basically amra jeta golpo ta shunechi okhankar chokidarer theke, je at a certain point doctor ra naki actively patient der ke bola shuru kore je apni oi private hospital, mane doctor ei hospital e assigned, abar sei hospital er patient ke niye arek hospital er niche jeta private hospital, ebong jara parche those who can afford it are moving. So hospital ta almost you can say it's like some sort of virus that's eating itself, and basically it closed eventually because it couldn't make money. So that's the story. Ebong closed actually hoyeche matro bodhay 7-8 bochhor, not even more, maximum 10 bochhor, kintu 10 bochhorei it starts looking like it has been abandoned for 30 bochhor, right? Because dhula, bali, etc. Ebong arekta aspect jeta hospital tar, which is interesting, you know, the color is quite muted. Quite deliberately shera ekta boro karon holo actually je of course kono space unused thake na, right? Ebong ei space to choi dhoroner space dhakay erokom onek space ache je malik kono ek shomoy bikri korbe, kintu in the meantime malik joddin bikri na korche ekjon du tin jon chokidar ache guard dicche maliker kono khobor nai, right? So chokidarra basically are doing a business. Ami jani na maliker knowledge niye na knowledge na niye, knowledge nani hole is a side business, which is jaga ta bhara day, right? Bhara day for program, you know, bhara day for whatever you want to do, and of course bhara day for filming, right? Ebong ekta besh boro sum taka nay, actually it was not inexpensive at all. Per day kharoch was a lot. That was actually shooting er sobche boro kharoch, and I actually said at some point tale eta abandoned holo kibhabe jodi eto taka diye bhara nite hoy, then it's not really abandoned, right? Mane Greece e je film ta shoot korechhilam, I didn't pay them anything. The airport is really abandoned, right? যেটা অবশ্য গ্রিসের একটা রাজনীতির একটা বিশেষ অংশ, এবং ওটা শহরের সাউথে, সো নোবডি ইজ অ্যারাউন্ড, বাট কলকাতা শহরে বা ঢাকা শহরে তো আনইউজ স্পেস বলে কোনো কিছু নাই। সো বেসিক্যালি তারা ভাড়া দেয় এবং অনেক ফিল্ম ওখানে শুটিং করে এবং কমার্শিয়াল ফিল্ম, এবং তারা ব্যবহার করে ফর জাস্ট উঁচু দেওয়াল, you know, and in fact they use the space but they don't want to use it as a hospital. I mean, in fact amra je din reki korchhilam shedin ekta ghor khub sundor kore bojhay jacche je 1945 sal hobe karon or aro age hobe karon Subhash Chandra Bosur chobi, and it's supposed to be a police station, ebong supposedly ekta interrogation scene shooting hobe, right? So you can understand some sort of costume drama about British partition, British India te, you know, British police is torturing some, you know, Bagha Indian mukti joddha or something, right? So jar phole ei je eto gulo lok ashe ebong shooting kore, they always paint the space, right? So jar phole dekha jabe je ekta pura corridor holud, abar onno floor e holud ta aro garo karon matro shooting hoyeche. So we actually had a problem, right, which is that the color doesn't match ek ghor theke arek ghor, which is why it's
also very muted. In fact, at some point we thought of shooting it in black and white, and I said, black and white is a very particular decision and it has to come from a very particular, I mean, you know, tumake bolchi ba wasif dujoni to black and white a film korecho koro. It's very, you know, wasif a film with the black and white is a very distinct, you know, haptic quality. You can feel it and touch it different from other kinds of, it's not the same as taking the color out, right? And so amra bollam je na oibhabe ami bollam je black and white korbo na because I didn't come with that intention. So the awaler wrong hulud ebong milche na boli ekhon korbo ta hoy na. Arekta aspect bolbo ebong the point is not maybe Greece Kolkata comparison kora, but it is important in some ways. Je Greece, the airport is out in the middle of nowhere. Ekta kakpokkhyo nai. So really amra diner por din we could do whatever we wanted. কলকাতাতে ওই বড় বাজারের পাশে ওই জায়গায় দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ অ্যাবান্ডন রাইট সো কন্টিনিউয়াস লোকজন ঢুকছে বেরোচ্ছে বাইরে কিচির মিচির মানে সকাল আটটা থেকেই ইউনো হর্নের শব্দ কন্টিনিউয়াস রাইট মানে দ্যাটস দ্য সাউন্ড ট্র্যাক অফ দ্য ফিল্ম অ্যাকচুয়ালি দ্য কন্টিনিউয়াস গাড়ির হর্নের শব্দ প্রথম দিকে যে সিনটা যেখানে ক্যামেরাটা ব্যালকনির উপর দিয়ে ওই গেটে যায় আমরা ওটা শুটিং শুরু করি ভোর পাঁচটার সময় বাট এভরি টেক ওয়াজ আ মিস্টেক বিকজ ক্যামেরাটা খুব ভারী সো কেঁপে যায় ইভেন যে টেকটা আমরা ইউজ করেছি ইউ ক্যান সি দ্যাট দ্য লাইন ইজ নট এক্স্যাক্টলি কারেক্ট বাট উই জাস্ট সেড ঠিক আছে ভাই ওটা কোনোটাই কারেক্ট হয়নি সো লেটস জাস্ট ইউজ দিস ওই যে লোকজনকে গেট থেকে সরাবো হ্যাঁ যাতে গেট মানে যাতে শর্টের মধ্যে কোনো গাড়ি বা সিএনজি না আসে বিকজ যাতে সময়টা না বোঝায় ইট ওয়াজ ইম্পসিবল হ্যাঁ এবং ইন দ্য এন্ড আমরা মানে পনেরোটা টেক মানে কোনো টেকই হচ্ছিল না অ্যাকচুয়ালি এবং একটা টেক নিয়ে তত সময় নেওয়া যায় না পনেরো টেকের মধ্যে উই জাস্ট ডিসাইডেড যে কোনটার মধ্যে যানবাহনটা মানে অতিরিক্ত গ্যারিশ না মানে কিছু কিছু জায়গায় খুবই মডার্ন একটা সুবারু যাচ্ছে ঠিক আছে ওটা না ব্যবহার করলাম এটা ব্যবহার করি অ্যান্ড ঠিক উল্টা দিকে একটা বালতির দোকান ছিল বালতির দোকানগুলো মানে লাল নীল সবুজ মানে ইউ নো ইউ আর ট্রাইং টু ক্রিয়েট দিস মনোক্রম অর অলমোস্ট মনোক্রম idea of a jayga jekhane time does not exist but the man is oi je chandan jore bolo bhulbuliar moddhe he is inside a maze ar ekhane ekta mane baltir dokan khulteche ar gari jacche so reality intrudes right which is also interesting so amake se mone hoy je oi reality er against o amra korar chesta korchhilam not always successfully puro film ta ami online e exhibition korar plan ache jodi in person kora shombhob na hoy dhaka ebong kolkata so tokhon people will also see that প্রশ্নের জবাবের চাইতে অলসো অন্যদের অভিজ্ঞতা শুনতে আমি ইন্টারেস্টেড কারণ অনেকেই তো অভিজ্ঞতা আছে মেঘ মৃত্তিকা প্লিজ গো অ্যাহেড যদি সম্ভব হয় ইফ ইউ ক্যান ওপেন ইওর ভিডিও দেন উই ক্যান সি ইউ গাইবি গাইবি এটা হ্যাঁ গাইবি ওপেন করা যাবে না আমি নুকুর আমার মেয়ের আইডি দিয়ে ও ওকে সবাই ওর আইডি দিয়ে ঘটনাটা কি নিজেদের আইডি হারাই গেছে বুঝছেন খুব ভালো লাগলো নাইম ভাই প্রতীক আপনারা দুইজনই অসম্ভব প্রিয় শিল্পী আমার আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে আপনার ফিল্মটা কয় মিনিটের মানে এবং আপনি যখন ফিল্মটা রেডি করছেন বলছেন যে প্যান্ডেমিকের আগেই ওটা শুরু করেছেন সামহাই ওটা খুব থিংক করে গেছে মানে মনে হচ্ছিল যে চারপাশে কেউ নাই যতটুকু আপনি দেখিয়েছেন আর কি এবং খুব হসপিটালের একটা অবভিয়াসলি ওটার উপরই গল্পটা ডিপেন্ড করছে গল্পটা আগাচ্ছে এনভায়রনমেন্ট আছে এবং এই সময়ে যে আমরা ডাক্তারদের যে প্রয়োজন সেটা আমরা মানে বুঝতে পারছি হারে হারে মনে হচ্ছে যে প্রতি ঘরে কেন একজন ডাক্তার হচ্ছে না এরকম একটা বিষয়ের মধ্যে আমরা আসছি এখন এবং আপনার আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি স্ক্রিপ্ট রাইটিংটা কিভাবে করছেন মানে আপনি কি গল্পটা আপনার ফ্যামিলি রিলেটেড থেকে শুরু করছেন নাকি আপনি আপনার আপনি আলাদা করে গল্পটা লিখে স্টোরিবোর্ড করে তারপরে এটাকে ফিল্ম শুরু করছেন আর প্রতীকের সাথে অভিজ্ঞতা আমি পরে বলছি আপনার প্রশ্নটা শেষ হলে ভালো লাগলো তোমার এই প্রতীকের ওই ভিডিওটার অংশটা দেখে প্রতীকটা যে পুরো দেখাতে পেরে মানে এট লিস্ট এই জুমের মধ্যে দ্যাট ওয়াজ নাইস না আমারও খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করতে এবং এটা ছিল একটা পরিস্থিতি যে ভিডিওটা দেখার সময় তো আমি জানি না কে পার্টিসিপেট করছে জাস্ট ভিডিওটা দেখছি 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 একদম শেষে হঠাৎ আরে ইউ নো ইটস আ নাইস সারপ্রাইজ ওয়েন ইউ ডোন্ট নো ইউ নো কে কে ইনভলভড সো ফিল্মটা 64 মিনিট
পারহ্যাপস আরো বেশি হতো, কিন্তু যা বললাম যে আমাদের তো ফুটেজ মানে মানে আমাকে কেউ কেউ বলে, আমার বন্ধু বান্ধব বলে যে তোমার অ্যাবসেন্সটা কি বা কোন জিনিসটা করতে পারো নাই এটা বলো না। হ্যাঁ মানে একটা ভাব নাও যে দিস ওয়াজ দ্য ফিল্ম এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্টেড টু মেক ইট, বাট আসলে আমি ভাবটা নিতে পারি না। হ্যাঁ সো দেয়ার ওয়াজ আ মানে বিশেষ করে ওই স্বামী স্ত্রীর মধ্যে যে ডাইনামিকটা, স্ত্রী যে নাই বা স্ত্রী আছে বা হি ইজ লুজিং হিজ মাইন্ড, হ্যাজ লস্ট হিজ মাইন্ড থিঙ্কিং অফ তার স্ত্রী এবং বারবার ভাবছে যে ওইভাবে যদি হতো তাহলে সে বেঁচে যেত, রাইট? মানে দ্যাটস হোয়াট হিজ ডুইং হিজ, মানে ওখানে একটা ডাইনামিক ছিল যে অনেক সময় স্ত্রী অনুপস্থিত থাকবে, যেটা আমরা শুট করতে পারিনি, কারণ মানে আমি যেটা বললাম যে প্রথম রাউন্ডে উই ওয়ার শুটিং যে এসেনশিয়াল যেগুলো দরকার, হ্যাঁ পরে এসে বাকি সব করবো, বাকি আর হয়নি। সো উই ওয়ার্ক উইথ ইট দ্যাট ওয়ে, বাট ইট ওয়ার্কড ইন আ ওয়ে, রাইট? এমনিতে মানে মানে স্ক্রিপ্ট ছিল অনেক কিছু, অনেক সিস্টেম্যাটিক, অনেক সিন ছিল, কোনোটাই করা হয়নি শেষ পর্যন্ত। ওরকম পরিস্থিতি হয়েছে যে ইউনো অভিনেতা অভিনেত্রী দে আর ভেরি স্ট্রং উইলড পিপল, তারা নিজেরাই বলছে না না এই সিনটা হবে না, এটা করবো না, হ্যাঁ মানে মানে জাস্ট মানে দে জাস্ট ডিডন্ট থিংক ইট ওয়ার্কস, সো হাউ উই ডিডন্ট ডু ইট। সো অনেক কিছু বদলে যায় অন সেট। আমি মেইনলি স্ক্রিপ্টটা লিখেছি একা, বাট দেন ডায়ালগ নিয়ে আমি মানস চৌধুরী যার শর্ট ছিল ওই সিনেমাতে, মানুষের সাথে কথা বলছিলাম। বিশেষ করে আমার যে একটা ব্যাপার ছিল যেটা আমি করতে চেয়েছিলাম আসলে হয়নি, হ্যাঁ শেষ পর্যন্ত, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী যদিও বলা হয় না কিন্তু বোঝা যায়, জ্যোতি স্বামীর নাম, সো জ্যোতি ইজ আ মানে ইটস আ অ্যাম্বিগুয়াস নেম, বাট ইন মাই মাইন্ড হি ইজ বেঙ্গলি হিন্দু হু হ্যাজ মাইগ্রেটেড ফ্রম ইস্ট বেঙ্গল, হ্যাঁ টু কলকাতা বহু বছর আগে তার পরিবার। আর সুফিয়া যে হচ্ছে মেয়েটা, তার নাম থেকেই বোঝা যায় দ্যাট শি ইজ পসিবলি মুসলিম, এবং ফিল্মের মধ্যে সিন আছে যেখানে তার নামের বানান বারবার ভুল করে এবং এক পর্যায়ে সে বলে যে আরবি ফার্সি নাম নিয়ে তো আপনারা সবসময় হিমশিম খাম এখানে, তাই না? সেই এখানেটাকে হাসপাতাল না কলকাতা না ইন্ডিয়া, অবভিয়াসলি দ্যাট ডায়ালগ ওয়াজ ইনফ্লুয়েন্স বাই নাগরিকত্বের প্রোটেস্ট গুলো। সো এক অ্যাসপেক্ট ছিল যে ইটস আ মুসলিম হিন্দু কাপল অ্যান্ড নোবডি হ্যাজ কনভার্টেড, তার ফলে অ্যাজ আ ইন্টার রিলিজিয়াস কাপল দে মাইট ফেস আ ভেরি পার্টিকুলার থিং, বিশেষ করে শেষকৃত্য কি হবে, মানে যদি মারা যায় মেয়েটা তাহলে কোনভাবে তাকে তাকে দাফন দেওয়া হবে, না তাকে শ্মশানে দেওয়া হবে, না কোনো কিছুই করা হবে, না ইটস আ প্রশ্ন চিহ্ন, যেটা আমার এক্সপ্লোর করার ইচ্ছা ছিল। আমাদের অরিজিনাল আইডিয়া ছিল যে মেবি শ্মশানঘাটে কিছু শ্যুট করব, তখন জানলাম যে না শ্মশানঘাটে কিছু শ্যুট করা যাবে না। এটাও একটা কলকাতার ব্যাপার যে অনেক জায়গায় এখন শ্যুটিং করা যায় না, কারণ মেবি অনেকেই ছবি বানিয়েছে এবং কলকাতা সরকার বলেছে না এইসব ছবি বানাতে দেওয়া যাবে না, রাইট? বিকজ যেমন বাংলাদেশের চিটাগং শিপইয়ার্ডস এ শুটিং করা ইজ ভেরি ডিফিকাল্ট নাও, কারণ শিপইয়ার্ডস জানে যে ক্যামেরা আসা মানে ঝামেলা, রাইট? সো দে জাস্ট ট্রাই টু স্টপ দ্য ক্যামেরা। কলকাতায় অনেকগুলো জোন আছে এরকম। সো এক হচ্ছে দেয়ার ইন্টার রিলিজিয়াস কাপল, উইট আই ওয়ান্টেড টু এক্সপ্লোর। আর দ্বিতীয়ত হচ্ছে যে জ্যোতি, কিন্তু জ্যোতির পরিবার কিন্তু এসেছে ইস্ট বেঙ্গল থেকে, এবং প্রথমে যে সিনটা আছে যেখানে শাগনিক ইন রিয়েল লাইফ একটা উইকিপিডিয়া এন্ট্রি পড়ছে, ওটা হচ্ছে আসলেও তার আত্মীয় যে 43 বা তার আগে নোয়াখালী থেকে পালিয়ে, মানে তারা বিশাল জমি জমা ছিল, নোয়াখালী থেকে পালিয়ে কলকাতায় চলে যায় রায়টের দাঙ্গার মুখে। হ্যাঁ সো ইটস অ্যাকচুয়ালি ইন হিজ ওন লাইফ যে হি ইজ ফ্রম ইস্ট বেঙ্গল, অর তার বাবা মা অর দাদা। হ্যাঁ সো ওইটার জন্য আই অলসো ওয়ান্টেড টু এক্সপ্লোর দিস আইডিয়া যে জ্যোতি ক্যারেক্টারটা সারাক্ষণ মানে বাঙ্গাল ভাষায় কথা বলে এবং ওদের মধ্যে একটা ব্যাক এন্ড ফোর্থ হয় যে তুমি বাঙালের মতো কথা বলছো, রাইট? মানে বাংলাটা বাংলাদেশ ইস্ট বেঙ্গল হবে, এটা কিন্তু আমি আসলে পারিনি, যদিও মানুষের সাথে অনেক কথা বলে অনেক চেষ্টা করেছিলাম। বাট আই রিয়ালাইজ যে এই যে কলকাতার রাবেন্দ্রিক ভাষা আর ঢাকার এতদিনে আমাদের যে ভাষাটা ডেভেলপড হয়েছে বা সবসময় ছিল, এটার মধ্যে যে একটা ব্যাক এন্ড ফোর্থ হয়। একটা সিন আছে ওখানে যেখানে একজন মানে বলে যে বাসা, তখন একজন বলে না বাসা নয় বাড়ি, হ্যাঁ তখন ও বলে হ্যাঁ বেশ বাসার উপর খবরদারি, কিন্তু মনে রেখো আমারও একটা বাড়ি ছিল, উইচ বাই মিন ইন ইস্ট বেঙ্গল, এরকম টুকটাক। মানে আমরা আরেকটা জায়গায় ছিল জল না পানি, সে বলে যে জল নেই কিন্তু পানি আছে, এই যে কমন, এগুলো খুবই কমন মানে between East Bengal, West Bengal, between Muslim and Hindu language, even though it's not really that, কিন্তু এগুলো মার্কার ছিল, এগুলো আসলে আমরা এক্সপ্লোর করতে পারিনি, রাইট? কারণ ওইগুলোর জন্য কিন্তু আবার যাওয়া দরকার ছিল, বিকজ বিশেষ করে যে কলকাতায় বড় হয়েছে তাকে তুমি হঠাৎ করে বাঙ্গালের বাংলায় কথা বলতে বলবা, ইটস নট সো ইজি ইদার। বা এক পর্যায়ে খুল মানে মৃত্যুর সময় যে আরবি কথাগুলো বলতে হয় সেটা বলার চেষ্টা করা হয় জ্যোতির মাধ্যমে, সে যে ন্যারেশনটা দিবে for him to manage that accent was also challenging, you know, abar ami thik moto arbi ta bolar chesta korachi abar ami bolchi ami ba thik moto arbi bolo ki, so ei sob jinish ashole explore kora hoyni, ar ashole jodi ei pandemic er 3-4 bochhor age korte partam ei chobi ta amar mone better hoto, karon ami basically oi proshno ta tulte chaichhilam je jodi amon ekta paristhiti hoy je hospital le jawar pore mane nagorik পেশেন্টের আত্মীয় জাস্ট সুস্থ বুদ্ধি মানুষ হিসেবে আমরা যদি ডিসাইড করি যে না হাসপাতালে এইভাবে মৃত্যুর কোনো প্রয়োজন নাই এবং হাসপাতালে আসলে আর কিছু করতে পারবে না, বাড়িতে নিয়ে যাব, এই যে বাড়িতে নিয়ে যেতে চাই, এটা কিন্তু ইভেন হাসপাতালরা দিতেও চায় না এবং
পরিবাররাও চায় না, পরিবাররাও অলমোস্ট চায় যে না হাসপাতালে হলে অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে সবকিছু হয়েছে। ওই জিনিসটা কিন্তু আসলে প্যান্ডেমিকের পর এক্সপ্লোর করা সম্ভব না বা সম্ভব হয়নি, কারণ এখন কিভাবে বলি কাউকে দ্য আইডিয়া অফ রিফিউজিং ট্রিটমেন্ট, যেখানে আমরা ট্রিটমেন্টের জন্য দৌড়াচ্ছি এবং ভাবছি যে কোন জায়গায় গেলে ট্রিটমেন্টটা বেটার পাবো, মানে স্কোয়ার হাসপাতালে বেটার কানেকশন হবে না ল্যাবে, না আমার পরিচিত একজন সিএমএইচ আছে সেখানে যাবো, মানে এইসব জিনিস চিন্তা করছি, এখন আর ওই আলোচনাটা এই মুহূর্তে সম্ভব না যে মৃত্যুটাকে স্বেচ্ছায় গ্রহণ করো আর যন্ত্রপাতির চেষ্টা করো না, কারণ এই মুহূর্তে কিন্তু রাজনীতি অন্য জায়গায়, বিকজ ভাইরাস ইজ সাডেন, রাইট, ক্যান্সার ইজ স্লো, সো এসপেশালি ক্যান্সার গিভস এ ডিফারেন্ট কাইন্ড অফ ডিসিশন, যে হোয়াট ইফ তোমাকে বলা হয় যে আমার আর দুই মাস আছে বাঁচা, সেই দুই মাসকে আমি হাসপাতালে মেশিনের সাথে যুক্ত থাকতে চাই না বাসায় শান্তিতে থাকতে চাই, বাট উই কুড নট এক্সপ্লোর দ্যাট বিকজ অফ ঘটনা। সরি আমি বেশি কথা বলে ফেললাম হয়তো। ইমতিয়াজ রাসেলও হাত তুলেছে, আনলেস ওটা ইমতিয়াজ রাসেলের অ্যাকাউন্ট। হ্যালো, হ্যাঁ ইমতিয়াজ জি, থ্যাংক ইউ সো মাচ নাইম ভাইয়া এবং প্রতীক ভাইয়াকে ওয়ান্ডারফুল একটা প্রেজেন্টেশনের জন্য। আমি আসলে আমার প্রশ্ন নেই, ভাইয়া যখন বলছিলেন আমি একটু শেয়ার করতে চাই আমার এক্সপিরিয়েন্সটা এই প্যান্ডেমিক সময়ে আমার কিরকম কেটেছে এবং আমার যে নিউ নর্মাল একটা লাইফ যাচ্ছে সেটার উপরেই। তো যেটা হয়েছিল, বছরের শুরুতে একটা প্ল্যানিং থাকেই, বিইং অ্যান আর্টিস্ট আমি প্ল্যান করেছিলাম যে এখানে রেসিডেন্সিতে অ্যাপ্লাই করব বা এরকম কিছু প্রজেক্ট করব, এক্সিবিশন, এবং আমার লাইফটাকে এইভাবে সাজাবো এই এই বছরটার জন্য। তো সেটা একদমই উল্টোভাবে একটা ব্যাপার তৈরি হয়, এবং মার্চ মাস থেকে যখন শুরু হলো এটা, প্রথম এক মাস তো আমাদের প্রায় সবারই খুব ডিপ্রেসিং একটা টাইম ছিল, কিন্তু তারপরে আমার ক্ষেত্রে যেটা হলো একটা মেন্টাল অপরচুনিটি ক্রিয়েট হলো। আমি এটাকে আসলে মেন্টাল অপরচুনিটিই বলি, কারণ বিইং অ্যান আর্টিস্ট ঘরে চুপচাপ বসে থাকা বা আর কোনো কাজে ইনভলভ হতে না পারা, সেটা একটা আমি বলবো যে ডিপ্রেসিং আমার কাছে ছিল। এই এই জন্য এই বিষয়টা ছিল মেন্টাল অপরচুনিটি, যে এই যে বৃহত্তর হোম আর্ট প্রজেক্টটা আমার কাছে এলো এবং সেখানে অ্যাপ্লাই করা, নতুন একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, অ্যাপ্লিকেশনে নতুন একটা প্রসেস, এবং সেখানে একটা রেসিডেন্সিতে যেটা হয় কয়েকজন আর্টিস্ট সেখানে যাচ্ছে, তাদের মধ্যে একটা কনভারসেশন ক্রিয়েট হচ্ছে, মেন্টর থাকছেন, তো এই এক্সপিরিয়েন্সগুলো আমাকে ভার্চুয়ালি ডিল করতে হচ্ছে এবং সেটা আমি ধীরে ধীরে এনজয় করা শুরু করছি, এবং এটা আমার কাছে একদমই মানে একটা নিউ নর্মাল ব্যাপার হয়ে গেল। এরপরে তো কাজ করতে করতে গ্র্যান্টিদের সাথে একটা আড্ডার ব্যাপার হলো সেখানে, মানে আড্ডাগুলো হওয়ার পরে না, যখন এখন অনেকটাই নর্মাল ঢাকার যেই সিচুয়েশন, তো আমরা একটু একটু করে বের হচ্ছি, হয়তো ছোটখাটো কিছু এক্সিবিশন দেখতে যেতে পারছি, সেখানে যে যখন কিছু ক্লায়েন্টের সাথে দেখা হচ্ছে, একদমই মনে হচ্ছে না যে আমি অনেকদিন পরে তাকে দেখলাম, মানে মনে হচ্ছে এই তো কালকে দেখা হলো জুমে, যেটা হচ্ছে একটা নতুন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করেছে আমাদের সবার মধ্যে আসলে। এরপরে ভাইয়া যখন বলছিলেন যে ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের যেই বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ দুটোর মধ্যে একটা ব্যাপার ক্রিয়েট হচ্ছে, আপনার যেই ভিডিও ক্লিপিংস এ দেখতে পেলাম, সেটাও আমি একটু রিলেট করতে পারছিলাম, কারণ আমার স্টাডিটাও একটু ওয়েস্ট বেঙ্গলের কিছুটা সময় ছিল। তো ওভারঅল আমার জন্য খুব ভালো এবং রিলেটেবল একটা এক্সপিরিয়েন্স ছিল এটা। তো আমার মনে হয়েছে আমি রিলেট করতে পারছি যে আমি আসলে এরকম একটা জার্নির মধ্যে দিয়েই যাচ্ছি, আমার সময়টা পার হচ্ছে। তো আর একটা পজিটিভ দিক দিয়ে যদি চিন্তা করি, এটা মনে হচ্ছে যে আমি হয়তো বাংলাদেশ মানে সবকিছু যদি নর্মাল থাকতো, যদি প্যান্ডেমিক না হতো, তাহলে এই যে জুমে বসে আপনার কথা শুনতে পাচ্ছি বা সবগুলো সেশন দেখতে পাচ্ছি, এটা হতো না, কারণ আমার জন্য পসিবল ছিল না আমি ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে সেশন গুলো পাওয়া। তো সবকিছু মিলিয়েই না একটা খুব নর্মাল লাইফ হয়ে যাচ্ছে আমাদের কাছে এই পুরো বিষয়টা। তো আবারও থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, এই তো ধন্যবাদ। এখানে একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে যে ডেফিনেটলি মানে আই উড নট সে ইটস অল পজিটিভ, বাট ওই যেহেতু জুম ইজ দ্য নিউ নর্মাল এনিওয়ে, ইট হ্যাজ ইন সাম ওয়েজ remove distance, যেমন চিটাগং চারুকলায় ঢালিয়াল মামুন জিহান করিমের সহায়তায় আমি একটা
আলোচনা করেছিলাম দেড় মাস আগে, সেটা প্ল্যান করতে আমাদের লেগেছে দুই সপ্তাহের কম, রাইট? জাস্ট ডিসাইড, ডু ইট, কোনো নাথিং ইজ ইনভলভ। অথচ যখনই মামুন ভাই বলেছে যে চিটাগং চারুকলা একটা টক দাও, সবসময় মনে হয় যে আচ্ছা মানে মানে ঢাকা থেকে যে চিটাগং যাবো, মানে ইভেন্ট যাওয়া তো যায় অবশ্যই, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি গত এক বছরে। এই যে সর্ট অফ ইভেন্ট ঢাকা চিটাগং এর ট্রিপটা আমরা নিলাম না, অথচ এখন দ্রুত জুমে করতে পারছি, সো অফকোর্স দের ইজ আ মাইনাস। এই যে এভাবে আমরা আলোচনা শেষে যে আমি আর প্রতীক একটা গিয়ে রাস্তার ধারে চা খাবো বা কিছু একটা করবো বা আড্ডা দিব যে কেমন হলো, সেটাও করতে পারছি না আমরা, হ্যাঁ, মানে ইটস অল ডিজিটাল, বাট দের ইজ সাম বেনিফিট উইচ আই থিঙ্ক ইজ অফকোর্স ইট ইজ ফ্ল্যাটেনিং এভরিথিং, রাইট? সো দের ইজ নো অ্যাডভান্টেজ রাইট নাও অফ বিং ফিজিক্যালি ইন নিউ ইয়র্ক ভার্সেস ঢাকা ভার্সেস ইউ নো Cairo or wherever, at least in terms of within a platform, right? Shobar janlar size eki, dhore nao theche motamoti internet speed shobar motamoti stabilized jodio seta sob shomoy not so true, and everybody is sharing the video in the same small screen, right? So public space je ekta boro 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 aro boro hobe sei chap je thake sei chap ta nai, so that's the I guess one positive. আমাদের প্রতীক আমাকে মনে করিয়ে দিল কারেক্টলি যে প্রায় দু ঘন্টা হয়ে গেছে, আর আমার মনে হয় আরো আর কারো যদি কোনো প্রশ্ন বা শেয়ারিং না থাকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি। কিন্তু আমি প্রতীকের থেকে রিকোয়েস্ট করবো একটু, প্রতীক তোমার কিছু শেষ চিন্তা যদি শেয়ার করতে পারো, বিশেষ করে তুমি যেটা বলছিলে যে এই যে ঘরে থাকা, ঘর থেকে বেরিয়ে যাওয়া, এবং তুমি আমি আলোচনা করছিলাম যে যখন এটা চলে যাবে, হ্যাঁ, হোয়াট উইল হ্যাপেন আফটার দিস, এবং তোমার পরে আরেকজন হাত তুলেছে, আমি বলবো টু জাস্ট সে সামথিং, বাট প্রতীক বলো। মানে আসলে বলার তো অনেক কিছু, আমার কয়েকটা এটা পুরোটা খুব একটা মিক্সড কিছু রিয়েলাইজেশন। প্রথম যখন এটা হয় এন্ড দেন যখন আসলে এক্সিবিশন কিছু এক্সিবিশন হয়তো ক্যান্সেল হচ্ছে বা ইউনো ইভেন্টগুলো ই হচ্ছে, I think then the first thing always happens is there is an existential crisis, right? As an artist, like, okay, then, okay, তাহলে আমরা এই আমাদের কাজ কিভাবে দেখাবো, কোথায় দেখাবো? আসলে আমরা তখন কোশ্চেন চলে আসে, আচ্ছা আমরা আসলে কাজ কাদেরকে দেখাই? লাইক আমি যদি আর্টিস্ট হিসেবে বাইরে কয়েকটা দেশে দেখাই, তাহলে আমার দেশে আসলে কয়েকটা এক্সিবিশন হয়? আমি চিন্তা করে দেখলাম গত আট বছরে আমার দেশে হয়তো দুইটা কি তিনটা এক্সিবিশন হয়েছে, যেখানে বাইরে একাধিক অনেক এক্সিবিশন হয়েছে, তার মানে আমার দেশে আমি আসলে কাজ দেখাতে পারি না। আচ্ছা, তারপরে দেখা গেলো যে আচ্ছা তাহলে কোথাও যদি ফিজিক্যাল এক্সিবিশনে কাজ না দেখায়, তাহলে আসলে আমার অ্যাজ এ আমি কি কমিউনিকেট করবো, আমি কাদের সাথে কমিউনিকেট করবো, এবং কি হবে সেই মাধ্যম? সেটা কিছু কতিপয় আর্টিস্টিক একটা বাবলের ভিতরেই থাকবে, কিছু আর্টিস্ট কিছু কিউরেটার, নাকি আমি এটাকে আরেকটু বড় পর্যায়ে নিয়ে যেতে পারি? হ্যাঁ, তখন মনে হলো যে অনলাইনটা অনেক ইন্টারেস্টিং স্পেস, ডেফিনেটলি ইনস্টাগ্রাম, হ্যাঁ, এনি এনি ফর্ম, যেটা একটা ডেমোক্রেটিক স্পেস, মানে এনিবডি ক্যান হ্যাভ অ্যাক্সেস অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু পে ফর এনিথিং। এটা একই সাথে যেমন খুব এক্সাইটিং একটা মানে স্টার্টিং পয়েন্ট ছিল, দেন আই থিঙ্ক ওভার দ্য টাইম ইট অলসো বিকেম, বিকজ দেন পিপল অলসো স্টার্ট আস্কিং ইউ, ক্যান ইউ ডু আস, ইউ নো, আপনি কি এটা রিভিউ করতে পারবেন, ক্যান ইউ মেক এ রিভিউ অর গিভ এ লেকচার, অ্যান্ড দিস অল দিস স্টার্টস টু হ্যাপেন, অ্যান্ড দেন ইট স্টার্টেড হ্যাপেনিং আ লট, দেন ইউ ফিল লাইক ওকে হাউ মাচ অফ ইট উই উইল ডু, কতদিন আসলে এভাবে করবো, বিকজ ইন দি এন্ড ইটস লাইক দের ইজ নো ফিজিক্যাল এক্সচেঞ্জ, দের ইজ নো ভার্বাল expression that we can share, you are often staring at the screen. Then jehetu poranor khetre jeta holo parshale porar theke prothome khubi birokto lagchilo, pore mon holo acha ki kora jay, jara oneke ache jader art je sokol artist jaderke ami pochondo kori taderke ami invite kori, to student ra onek artist er jemon ekhane amader nukura po ek ei kichu din age ekta talk diyechilo, আরও সেই ধরেন চিটাং থেকে জিয়ান করিমও কথা বলতেছে, ওদিকে প্যারিস থেকে আরেকজন কিউরেটরও কথা বলতেছে। সো মানে এই যেটা এই চিন্তাটাই আসলে আগে কখনো করা হয়নি, যেটা আমাদের শুদ্ধদা ইভেনকে ইভেন শুদ্ধদাকেও বলেছিলাম পাঠশালাকে টক দিতে রাখছে, তো উনি একটা খুব সুন্দর টকও দেন, উনি ওখানে একটা কথা বলে যে দেয়ার আর সার্টেন চ্যালেঞ্জেস বাট দেয়ার ইজ অলসো সাম গিফট that this pandemic has provided us, and it's up to us that how much of it we will carry on forward. So amar mone hoyse je as a you know as a someone who's teaching or as an artist, I think there are frustrating elements of it, but there are also beautiful thing that is coming out of it. I think in future jeta amra bhabchi je especially you know for chobi mela and everything, je how can we have a hybrid form of both world of the cyberspace, but and also how we can appreciate the physicality of things. It's still a question. আমার কাছে মনে হয় সে আগের নরমালে ফিরে যাওয়া উচিত হবে না, এই এত অভিজ্ঞতার পরে এক দেড় বছর এত
you know, lakh lakh mrityu eto kichur pore if we just decide je thik ache virus is over now let's go back to exactly amra je bhabe jibon katatam je bhabe kaj banatam it can't go back exactly there so I think we have to think about what will be after this acha dujoner hat ekhono tola jehetu amader shomoy almost shesh in fact shesh ami request korbo taderke if you can rather if you can share, if you can make a comment rather than prosno right so that can just be the last comment Muhammad Nafisur Rahmaner hat tola and plus Soyed Kushaler hat tola so ami ami khubi khubi khushi holam apnader kaj dekhe ebong ami ashle artist na to ami architect ebong ekhon graphic design er upore ekhane porachhi amerikate to amar kache mone hocche comment jehetu bolchen ami bolte chaichhilam jeta Pratik bhai kichuta bole diyechen je local perception on art or definition on art will be totally different after this pandemic কারণ অনেক ভিজিবিলিটি বেড়েছে অনেক কথা ভোকাবুলারি অনেক কিছু মানুষ বুঝতে পারবে আমার মনে হয় সেই একটা মানে অদ্ভুত একটা ডায়াস্পোরিক অবস্থায় আমরা ছিলাম মানে আর্টকে ঠিক মানে মানুষের কাছে নিয়ে যাওয়া ডেমোক্রেটাইজেশন ওটা মনে হয় কোভিড করে দিয়ে গেল সো দ্যাট ইজ ওয়ান মানে ফ্যান্টাস্টিক থিং আইড সে আর আমার আরেকটা মানে মানে এটা ঠিক প্রশ্ন বাদে আমার আইডিয়া ছিল যে যেমন ধরেন যে কোনো বাইনিয়ালে at a nationalistic point of view take je eta eta kon desher kon jaygay etake exhibit kora hocche you know venice biennale othoba je kono jaygay eta onek criticism ache to oi dhoroner kono experience oi dhoroner kono dhoroner or positive experience with I'd say apnader ekhane bhalo chilo kina you know mane kothay jinish take mane ota ki invited only taderke kon jaygay kibhabe dewa hocche or very you know equal distribution of stuff ওই জায়গাতে আমার খুব বড় একটা প্রশ্ন ছিল বাট দেরি হয়ে গেল অসুবিধা নাই উইল কন্টিনিউ ইট অ্যানাদার টাইম সৈয়দ কুশল জি নাইম ভাই ধন্যবাদ আপনাদের দুজনকে প্রতীক ভাইকেও বেসিক্যালি আপনাদের সাথে আমি বৃহত্তর ওয়ান অফ দ্য ট্রাস্টি মেম্বার তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য হোপফুলি ইন ফিউচার আমাদের ফিজিক্যাল সাক্ষাৎ তো হবে জাস্ট দুটো কমেন্ট কোশ্চেন করতে চাই না একটা হলো গিয়ে ফার্স্ট অফ অল যে এই যেটা আপনি গায়েবি যে এক্সিবিশনের কথাটা বললেন অ্যাকচুয়ালি দিস COVID-19 আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশনে গ্লোবালাইজেশনটাকে আসলে আরো বেশি প্রসারিত করেছে বিকজ অফ আপনি এখন নিউ ইয়র্কে আছেন এট দ্য সেম টাইম এখন ঢাকায় আছেন একটু পরে হয়তো আপনি ওসাকাতে থাকবেন সো দ্যাট গ্লোবালাইজেশন হ্যাজ বিকাম মাচ মোর আরো বেশি গ্লোবালাইজড হয়েছে যেটা অ্যাচিভ করতে হয়তো আরো আমাদের 15-20 বছর 30 বছর লাগতো সেটা আরো আগেই চলে এসছে অ্যান্ড অ্যানাদার কমেন্ট যেটা আমি একটু করতে চাচ্ছিলাম অ্যানাদার ডিফারেন্ট পার্সপেক্টিভ আপনি যে পার্সপেক্টিভের কথা বললেন যে যখন একজন মানে এরকম একটা দুরারোগ্য ব্যাধিতে আসছে তখন তার ট্রিটমেন্ট আমরা আদৌ কি করবো না এরকম একটা বিষয় তো এই জায়গায় আমি আবার আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এই জিনিসটাকে আমার মনে এই ধরনের একটা কোয়েশ্চেন এসেছিল from nothing just whenever I was thinking about my parents basically I'm the only child of my parents am tokhon chinta korchhilam erokom bhabe je dekha jay amader deshe sadharonoto ekjon manush jokhon boyojesho hoye jay definitely tokhon tar chhele meera to ekjon able porjaye chole jay তখন তাদের ছেলেমেদের উপরে একটা ডিসিশন আসে যে এরকম ধরনের একটা পর্যায়ে তার ট্রিটমেন্টটা করবে কি করবে না দেখা যায় সেখানে একটা মনিটারি একটা বিষয় চলে আসে যে এখানে অনেক বড় একটা খরচ হবে ওয়্যারেস যেখানে দেখা যাচ্ছে যে ওই ভদ্রলোক তার সারা জীবনে একটা বিশাল বড় সঞ্চয় সে করেছে যেই সঞ্চয়টা আসলে এখন তার ছেলেমেয়েরা ভোগ করছে বাট সেই সঞ্চয়টা কিন্তু ওই লোকটা করেছে তো তার ট্রিটমেন্টের কারণ মানে তার ট্রিটমেন্টের জন্য ওই সঞ্চয়টা ব্যবহার করা হবে কিনা সেইটার ডিসিশন আবার তার ছেলেমেয়েরা নিচ্ছে এই যে একটা ডুয়াল কমপ্লেক্সিটি ডেফিনেটলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু এটাকে অনেক ডিফারেন্ট ভাবে ম্যানেজ করেছে কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে সোসাইটি তারা কিন্তু এটার এই ম্যানেজমেন্টের মধ্যে একটা ইমোশন এবং একটা মানে অন্য ধরনের হিসাব কষাকষির বিষয়ে কাজ করে হোয়ারেস ওই পার্সনটা তার সারা জীবনই কিন্তু এই সঞ্চয়টা করেছে তার ট্রিটমেন্টের পিছনে কিন্তু সেই খরচটা করার জন্য আবার তার মানে ছেলেমেয়েদের পারমিশনের দরকার দ্যাটস দ্য অ্যানাদার অ্যাঙ্গেল যেটা আমি ভেরি ফ্যামিলিয়ার একটা জিনিস যোগ করি সেখানে সেটা হচ্ছে যে মানে এক দেশের সাথে আরেক দেশের তুলনা করা বা এক কন্টিনেন্টের সাথে এক কন্টিনেন্ট ইজ অলওয়েজ সর্ট অফ মানে ডিসিভিং কারণ কম্পারিজনস ডোন্ট মিন সামথিং বাট আমরা কিন্তু তারপরেও করি
বিশেষ করে এই মুহূর্তে করি যেখানে এত নিরাপত্তার প্রশ্ন আসে, আমি কি ঢাকায় বেশি নিরাপদ না সিঙ্গাপুরে বেশি নিরাপদ, অর ওয়েভার ইট ইজ, রাইট? সো একটা জিনিস জাস্ট যোগ করি, তুমি যখন ওই মানে শেষ জীবনের স্ট্রাকচারের কথা বললে, ইট ইজ আ ফ্যাক্ট যে যুক্তরাষ্ট্রে one of the largest cluster of infection prothom thekei ebong ekhon porjonto sobche boro cluster of infection jeta ni lokjon to kotha bole na is nursing home, right? Because nursing home e jokhon virus dhuke, everybody in a nursing home is minimum 70 bochorer upore, often 80 90, because nursing home in the United States is basically the place you go to die, actually, frankly. Your children send you there, ebong children tohon bole je ar dekhashona korte parchi na, she is going to fall and hurt herself, I might be at work, so I'm nursing home pakabo, right? So nursing home e chole jabo, ebong nursing home e jawar pore kintu manusher mane eta well diagnosed je asse kintu druto tader mane adhopoton hote thake, karon jehetu bachchader kache nai eta nursing home e whatever it is, tar pore onek onek hoto 10 15 bochor bache, everyone there is above 70, maybe above 80. So you understand, jokhon virus comes to a nursing home, everyone will get it and almost everyone will die. Right? Because it's a সবচেয়ে vulnerable population, তারা নড়াচড়া করে না, তারা অন্য কোথাও যেতে পারবে না, there's no question of taking them to hospital. So এটা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রে আমি বিশেষ করে দেখলাম যে মিডিয়াতে এটা নিয়ে আলোচনা খুব নার্ভাস, because if you are able to establish a nursing home এর কারণে এতগুলো মানুষ মারা যাচ্ছে, an entire part of the social structure of the United States will fall apart, because the structure is set যে একটা বয়সের পরে কিন্তু নার্সিং হোমে পাঠাতে হবে, right? So এই যে মানে এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, এবং যুক্তরাষ্ট্রে ইনফেকশন বা মৃত্যু বেশি বাংলাদেশের চাইতে বা ভারতের চাইতে হোয়াটএভার ইট ইজ, এটা নিয়ে আনন্দ পাওয়ার আসলে কিছু নাই, রাইট? বিকজ আমরা এমন গ্লোবালাইজড পৃথিবীতে আছি যে আমাদের প্রত্যেকের একজন আত্মীয় আছে যে হয়তো নিউ ইয়র্কে আছে, সো আমাদের একজন চাচা হয়তো মারা যাবে যেহেতু, সো ঢাকা বেটার বা ঢাকায় আমরা মানে অমুক টিকা নিয়েছি বলে বেঁচে যাচ্ছি, এগুলো আসলে ব্যাপার না, কিন্তু দের ইজ সামথিং টু সে যে দ্য ভাইরাস হ্যাজ রিভিলড সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে ইনইকোয়ালিটি গুলো, right? মানে why, again going to যুক্তরাষ্ট্র because that's my reality right now, why এখানে মৃত্যুর সংখ্যা এত বেশি আফ্রিকান আমেরিকান এবং লাতিনো, because it is the most গরিব community, সবচেয়ে vulnerable, এবং precisely সেই community যাদের মৃত্যুর কথা শুনলে এই দেশের রাষ্ট্রপতি মনে করে যে ওরা মারা গেলে কি আসে যায়, তাই না? ওরা তো এমনিতেই মারা যাবে, right? So এগুলো কিন্তু also you know is something that has come up, এইজন্য আমি বলি যে we can't go back to the old structure either, right? যে তুমি যে বললে যে কথাটা very সত্যি যে বাবা মা একটু উপার্জন করলো, সেই উপার্জন কিন্তু ছেলেরা ঠিক করে ওটা ওইভাবে খরচ করবো না, নষ্ট হচ্ছে তাদের চিকিৎসার জন্য, রাইট? এই ডিসকাশন থাকে, মানে এখানে অনেক আলোচনা করার আছে, আমি মনে করি যে মৃত্যু হাসপাতাল ইটস সার্টেনলি দ্য মোস্ট ইউনিভার্সাল এক্সপিরিয়েন্স, রাইট? মানে নট এভরিবডি হ্যাজ এক্সপিরিয়েন্স অফ ডিজাইনিং আ বিল্ডিং অর মেকিং আ ফিল্ম, ইউ নো, অর ডুইং গান বাজনা, বাট আত্মীয় স্বজনের অসুস্থতা বা নিকট মানুষের অসুস্থতা এবং সেটার জন্য হাসপাতালে দৌড়ানো লং বিফোর প্যান্ডেমিক ইজ দ্য মোস্ট ইটস দ্য মোস্ট ইউনিভার্সাল এক্সপিরিয়েন্স দ্যাট উই ক্যান হ্যাভ। আচ্ছা, আফসানা শারমিন লিখেছে যে কাজগুলো কিভাবে অনলাইনে দেখা যায়। আমি আমার ফিল্মটা অনলাইনে করব, জাস্ট একটা মেকানিজম তৈরি করার চেষ্টা করছি, তখন ইট উইল বি অ্যাভেলেবল ফর ভিউইং অনলাইন খুব শীঘ্রই হয়তো। আমি এখন রিকোয়েস্ট করব বিশ্বজিৎ, আফসানা শারমিনকে বলছি আমি একটা লিংক দিয়ে দিয়েছি, ওই যে লাস্ট ফিল্ম যেটা দেখিয়েছি ইউটিউবে আছে, আমি আবার দিয়ে দিচ্ছি এখানে এই চ্যাট বক্সে, হ্যাঁ, চাইলে যে কেউ দেখতে পারো। থ্যাংক ইউ প্রতীক। আমি এখন রিকোয়েস্ট করব বৃহত্তর পক্ষ থেকে বিশ্বজিৎ নিঝুম, তোমরা যদি জাস্ট ক্লোজিং রিমার্কস দিতে পারো তাহলে আজকের প্রোগ্রামটা আমরা শেষ করতে পারি। আমার মনে হয় যে অনেক টাইম হয়ে গেছে, নিঝুম তুমি শেষ করে দাও। হ্যাঁ, আর আমি বলছি জাস্ট আমার পক্ষ থেকে প্রতীক এবং নাইম দুজনকে অসংখ্য ধন্যবাদ, আর আমাদের এইরকম আরো অনেক কিছুই আমাদের হবে, তো এটা হয়তো ভার্চুয়ালি শুরু হলো, সো ইন ফিউচার আমরা চিন্তা করব আরো কিভাবে একসাথে এই ধরনের কানেক্টিভিটি আরো বাড়ানো যায়। হ্যাঁ, তো ধন্যবাদ দুজনকে, হ্যাঁ খুব ভালো লাগলো, থ্যাংক ইউ বিশ্বজিৎ আমন্ত্রণের জন্য। ধন্যবাদ নাইম ভাইয়া, আমাদের সাথে আজকে যারা উপস্থিত ছিলেন সকলকেই ধন্যবাদ। আমার মনে হয় আমরা পরবর্তী সেশনে আবারও সবাইকে পাবো, আজকে যারা উপস্থিত ছিলেন সাথে আমাদের যারা গেস্ট স্পিকার ছিলেন, যদি আমরা নেক্সট সেশনে আবারও নতুন কোনো গেস্ট স্পিকারদেরকে উপস্থিত থাকবো আর প্র্যাকটিস রিসার্চ সেশনটার জন্য, আর পাশাপাশি আমাদের হোমওয়ার্ক প্রজেক্টটাও চলছে, আমরা আমাদের প্রদর্শনীর মাধ্যমে শিল্পীদের কাজ উন্মোচন করব, দেখা যাক আমরা তারিখ ঘোষণা করতে পারি কবে কবে পরিস্থিতি স্বাভাবিক হয় ভার্চুয়াল রিয়েলিটির বাইরে যে। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সাইমন ভাইয়া, সরকার প্রতীক ভাইয়া। Thank you.